দর্শক, আজ 1 আগস্ট, শুরু হলো শোকের মাস। এই মাসেই অর্থাৎ 15ই আগস্ট সপরিবারে জঘন্য হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোকের মাসে গভীর শোক জানাচ্ছি। অন্যদিকে গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলার 1 মাস পূর্ণ হলো আজ। ওই ঘটনায় নিহত দেশি বিদেশি নিরীহ নাগরিকদের আত্মার শান্তি কামনা করে এবং শোক জানিয়ে শুরু করছে আর টিভির বিশেষ আলোচনা প্রাণ ইউএইচটি মিল কেমন বাংলাদেশ চায় অনুষ্ঠান। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, বিশ্ব দরবারে অর্থনৈতিক সামাজিক সহ বিভিন্ন সূচকে বহুমুখী সম্ভাবনার জানান দিচ্ছে যে বাংলাদেশ তার প্রধান হাতিয়ার তরুণ প্রজন্ম। তরুণদের দক্ষতা, মেধা ও সৃষ্টিশীলতার উপর ভর করে বিগত কয়েক বছরে বহুদূর এগিয়েছে বাংলাদেশ। শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, জ্ঞান, বিজ্ঞান, উদ্ভাবন, খেলাধুলা সহ নানা ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য স্বাক্ষর রেখে চলেছে এদেশের তরুণরা। স্বল্প সম্পদ আর সীমিত সুযোগের মাঝেও বিশ্বের বুকে লাল সবুজের পতাকাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তারা। শুধু তাই নয়, জাতির যে কোনো সংকটে সংগ্রামে ক্রান্তি লগ্নে কাণ্ডারি হয়ে দেশকে রক্ষা করেছে তরুণরাই। 52 ভাষা আন্দোলন, 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, প্রতিটি ক্ষেত্রেই তরুণরা রেখেছে অগ্রণী ভূমিকা, ছিল তাদের সক্রিয় অংশগ্রহণ। তবে গভীর উদ্বেগ ও শঙ্কার বিষয় হচ্ছে যে তরুণদের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস, রয়েছে অহংকার করবার মতো বর্তমান, তাদেরই একটি অংশ আজ পা বাড়াচ্ছে ভুল পথে, আসক্ত হয়ে পড়ছে মাদকে, জড়িয়ে পড়ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে, উদ্বুদ্ধ হচ্ছে জঙ্গিবাদের মতো আত্মঘাতী কর্মকাণ্ডে। বিশেষ করে গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলার সাথে তরুণদের জড়িত থাকবার ঘটনা পুরো জাতির শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রশ্ন জাগে যে তরুণরা দেশের ভবিষ্যৎ কর্ণধার, যে তরুণদের মেধা, দক্ষতা, মননশীলতা ও সৃজনশীলতায় ভর করে এগিয়ে যাচ্ছে দেশ, তাদেরই একটি অংশ কেন উগ্রবাদী মতাদর্শে বিশ্বাসী হয়ে উঠছে, কেন জঙ্গিতে পরিণত হচ্ছে, কিসের মোহে তারা ঝুঁকছে এমন মরণ খেলায়, সৃষ্টির আনন্দের সামিল না হয়ে কেন ধ্বংসের দিকে পা বাড়াচ্ছে তারা, বিপদগামী তরুণদের ফিরিয়ে আনবার উপায়টাই বা কি। দর্শক, এই প্রশ্নগুলোকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় সৃষ্টিশীল তারুণ্যের বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই। আর বিষয় আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন গ্রে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন, আছেন অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাতাশা হায়াত, শূন্য ব্যান্ডের লিড ভোকালিস্ট ইমরুল কারিম এমিল, আছেন অনুবাদক, প্রাবন্ধিক ও ভাষাতাত্ত্বিক অধ্যাপক আব্দুল সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রনক খান, এবং ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি জারা জাবিন মাহবুব। দর্শক, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে লগ ইন করুন facebook.com/rtv অনলাইনে। আর অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা আপনার দেশ ভাবনা জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। জনাব কাউসুল আলম শাওন, যে তারুণ্যে রয়েছে গৌরবের ইতিহাস, বর্তমান বাংলাদেশকে এগিয়ে নিতে সৃষ্টিশীল ভূমিকা রাখছে, তাদেরই খুব অল্প একটি অংশ আজ ঝুঁকছে মাদক, সন্ত্রাস, বিভিন্ন আপনার আত্মঘাতী কিছু কর্মকাণ্ডে, এর কারণ কি বলে আপনি মনে করেন? আমরা তো বিশ্বের বুকে একটি আপনার গৌরবোজ্জ্বল আত্মমর্যাদাশীল বাংলাদেশ হিসেবে দাঁড়িয়েছি, আজকে পৃথিবীর এমন কোন জায়গা কিংবা এমন সেই নাসাতে পর্যন্ত আমাদের বাংলাদেশি, আমাদের বাংলাদেশের তরুণরা কাজ করছে, আপনার কাছে শুনতে চাচ্ছি। আমার কাছে মনে হয় আসলে মানে অ্যাজ ইউ সেড, যে এটা একটা মাইক্রোস্কোপিক একটা পার্সেন্টেজ অফ মানে ইউথ, সো এদিকে কথা বলার কোনো মানে নেই আসলে। মানে আপনি যদি জিজ্ঞেস করেন যে আসলে কেন মানে যে কোনো বিষয়ে একটা একটা সামান্য প্রশ্ন সবসময় একটা একটা নেগেটিভ এনার্জি দেবে, সো আমার কাছে মনে হয় যে আমাদের আসলে আমার কাছে মনে হয় যে এই প্রচারটাও ঠিক না আসলে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। মানে আমার কাছে খুব মনে হয়েছে আর কি দেখে যে এই সামান্য কটা পার্সেন্টেজ লোককে নিয়ে এত কথা বলার কী আছে। ইফ ইউ লুক অ্যাট বাংলাদেশ, যেখানকার 60% পপুলেশনের বয়স হচ্ছে গিয়ে 30-এর নিচে, 40% 49% বিলো 24,
সেখানে তো আপনি একটা হিউজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এখন নেবেন আসলে, বিকজ এরকম একটা একটা ফাস্ট মুভিং একটা নেশন তো আপনি আসলে পাবেন না। আপনি যদি ওয়েস্টার্ন ইউরোপের দিকে তাকান, আপনি যেটি বললেন যে হ্যাঁ মাইক্রোস্কোপ দিয়ে দেখার মতো এত ছোট্ট ক্ষুদ্র অংশ, কিন্তু এই ক্ষুদ্র ছোট্ট অংশই কিন্তু একটি বড় ধরনের কাজ করে ফেলছে, ঘটনা করে ফেলছে, যেটা আমাদের আমাদের বাংলাদেশের সাথে যায় না, আমাদের সমাজের সাথে যায় না, ওটা আমার কাছে মনে হয় অ্যাবসলিউটলি আমার কাছে মনে হয় যে মানে এটা আলোচনা করতে আসলে অনেক লম্বা আলোচনা, আমি ছোট করে দু তিনটা পয়েন্টে বলি। আমার কাছে মনে হয় একটা হচ্ছে কি যে গ্লোবালাইজেশনের যুগে আপনি আসলে নিজেকে তো আলাদা করে দেখার কোনো স্কোপ আপনার নাই আসলে, ইউ ক্যানট লুক এট ইউরসেলফ ইন আইসোলেশন, এটা হয় না আসলে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি যে যেই মানে এক ধরনের একটা মানে ভুল ইন্টারপ্রিটেশন অফ রিলিজিয়ান আজকের যুগে কিন্তু একটা ভয়ঙ্কর সমস্যা, শুধুমাত্র যারা জঙ্গি ভাবনায় আছে তারা না, আমরা এর বাইরেও কিন্তু সোসাইটিতে দেখেছি যে এর বাইরেও এক ধরনের একটা হিউজ পপুলেশন আছে যারা একটা ধর্মের একটা অদ্ভুত ইন্টারপ্রিটেশন নিয়ে কাজ করছে। আপনি যদি বাংলাদেশে ধর্মের ইতিহাস দেখেন, যেটা এন্ট্রি হচ্ছে কি উইথ সুফিজম এবং সেখান থেকে আজকে এসে যে কনজারভেটিভ সুন্নিজমকে ওয়াহাবিজমের যে চর্চা দেখছি আমরা, সেটাও কিন্তু এক ধরনের একটা ভুল পথ বটেই। সো সেই সবগুলোরও কিন্তু এক ধরনের একটা ইনফ্লুয়েন্স এখানে আছে। থার্ড হচ্ছে কি আমার কাছে মনে হয় যে মানে ওভারঅল এক ধরনের একটা অ্যাজেন্ডাও আছে কিছু লোকজনের যে দেশকে আনস্টেবল করার জায়গা থেকে, এবং সেখান থেকে দাঁড়িয়ে যদি একটুখানি ইউথকে ইউজ করে এটা করা যায় তাহলে কিন্তু সোনায় সোহাগা। সো তারা সেই অ্যাডভান্টেজে নিচ্ছে, কিন্তু আমি এত কিছু বলার পরেও আমি আবারও আমার একই কথা ফেরত যাবো আর কি, যেটা এত ছোট এদেরকে নিয়ে কথা বলতে আর ইচ্ছে করছে না। ওভারঅল নেগেটিভিটি আমাদেরকে স্যুট করে না, মানে আমরা এজ এ নেশন আমরা এত পজিটিভ, ইফ ইউ লুক এট দ্য ওয়ে উই হ্যাভ বাউন্স ব্যাক এভরি টাইম, প্রতিবার বন্যার সময় প্রতিবার সময় চাইতে তো খুব কম, এবার আমরা আমরা হ্যাপিনেস মেজারমেন্টে আমরা 8th ইন দ্য ওয়ার্ল্ড। সো আমরা তো আসলে ওরকম দেশ যারা আসলে অল্পতে খুশি, হ্যাঁ আমরা আমরা কিন্তু উই আর জেনারেলি ভেরি হ্যাপি পিপল আর কি। আমি আমি চায়নায় গিয়েছিলাম, বেজিংয়ে 3 দিন ছিলাম, আমি একটা লোককে হাসতে দেখি নাই, অ্যান্ড দ্যাট ওয়াজ সো আপসেটিং ফর মি, সো মানে আই ওয়াজ কমপ্লিটলি সারপ্রাইজ। আমাদের এখানে তো লোকে আমি সারাদিন হাসতে দেখি, একটা লোকের গায়ে কাপড় নাই কিচ্ছু নাই সেও হাসে। সো আমার কাছে মনে হয় যে আমরা জেনারেলি ওই স্পিরিটটাকে আমাদের আপহোল্ড করতে হবে, আমাদেরকে আসলে অনেক পজিটিভ জায়গায় নিতে হবে, এবং অফকোর্স দেয়ার হ্যাজ টু বি সাম কাইন্ড অফ মেজার্স। যেমন আমার কাছে মনে হয় যে আমাদের একটা কালচারাল এবং সোশিও কালচারাল একটা মুভমেন্টের প্রয়োজন আছে একটা এখানে, যে আমরা আমাদের আমি আগেও বোধহয় বলেছি যে বাংলাদেশ পৃথিবীর একমাত্র যে দেশ যেটার নাম শুরু হয় তার ভাষা দিয়ে, বাংলাদেশ। সো আমার কাছে মানে বাংলাদেশ ইজ আ লিঙ্গুইস্টিক ইমোশন। সো ওই জায়গা থেকে দাঁড়ায় আমাদের যে কালচার, আমাদের যে স্বাধীনতা যুদ্ধের সময় 71 সময় বঙ্গবন্ধুর যেই ভ্যালু পিলার্সগুলো ছিল, সেগুলোর যে ড্রাইভগুলো, সেগুলোকে আবার ফেরত আনতে হবে। মুশকিল হচ্ছে কি আমাদের ইউথ তো আসলে তবলা আর কি বলেন তানপুরা দিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনবে না, তাদের কাছে রবীন্দ্রসঙ্গীত শোনাতে হলেও একটা কন্টেম্পোরারাইজ ভার্সন লাগবে। তো ওইরকম ভাবে সব জায়গাতে রিকনটেক্সচুয়ালাইজ করতে হবে। সো ওইখানে অনেক কাজ করার আছে। সো আমাদের যারা সিনিয়র লোক যারা আসলে ভাবতে পারেন তাদেরকে এইটাকে লিড করতে হবে। আমরা অনেক ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গেছি, আমরা অনেক সেপারেটেড এবং বিচ্ছিন্ন হয়ে গেছি, কারোর সাথে কারো যোগাযোগ নাই ফর বিগার রিজন। আমি আমার বাড়িতে মুসলমান, কিংবা আপনি আপনার বাড়িতে হিন্দু, আরেকজন বাড়িতে খ্রিস্টান হতে পারে, কিন্তু আমরা সবাই মিলে কিন্তু বাঙালি। সো এই স্পিরিটটাকে যদি আমরা আপহোল্ড করতে পারি এবং ঠিক মতো কানেক্ট ব্যাক করতে পারি টু আওয়ার ইউথ, আমাদের আসলে কোনো কারণ নাই। জি জি, ধন্যবাদ আপনার কাছে, আপনার কাছে আবার আসবো। রাশেদা রনক খান, গুলশান শোলাকিয়ার ঘটনা কিংবা কল্যাণপুরের ঘটনায় যে যে ব্যাপারটি ছিল এখানে, সেই উচ্চশিক্ষিত এবং নিম্ন মধ্যবিত্ত কিংবা সেই মাদ্রাসার যে কনসেপ্টটা ছিল সেটা কিন্তু একরকম টার্ন করিয়ে দিয়েছে, যে এই গরিব কিংবা আপনার যারা খুব আপনার সেই প্রান্তিকে আছে তাদের মধ্যে থেকে যে জঙ্গিবাদের তৈরি হয় কিংবা ওখান থেকে যে সু, সেটা কিন্তু না, দেখা গেছে যে উচ্চবিত্তের সন্তানরাও কীভাবে জঙ্গিবাদে ঝুঁকছে। এই জায়গাটা আসলে আমরা হয়তো বা অ্যাড্রেস করতে পারিনি। সেকেন্ড জিনিস হলো, বলা হচ্ছে আমাদের সন্তানরা বাংলাদেশকে সেভাবে জানছে না, ফলে তাদের মধ্যে আত্মপরিচয় কিংবা আত্মপরিচয়ের একটা সংকট তৈরি হচ্ছে। মাদ্রাসার ছেলেটির যে সংকট, তার চেয়ে ইংরেজি কিংবা ইংরেজি ভার্সনের যে ছাত্রটি কিংবা ছাত্রছাত্রী তাদের মধ্যে কিন্তু সংকটটা দেখা যাচ্ছে আরও অনেক বেশি, এবং শিকড় বিচ্ছিন্ন হয়ে তারা সহজেই ভুল পথে পা বাড়াচ্ছে।
আমি একদম আপনার সাথে একমত যে আমাদের এই এই প্রেক্ষাপটটা জানান দিয়েছে, মানে এই ঘটনাটা না ঘটার আগে আমরা আসলে এই বৃত্তটাকে নিয়ে ভাবছিলামই না। হ্যাঁ, আমাদের কাছে কিছু জেনারেলাইজ ধারণা ছিল যে দারিদ্রের কারণে মাদ্রাসা ছাত্ররা এগুলো করছে এবং বৈজ্ঞানিক শিক্ষা তারা পায় না বলে তাদের ভেতরে জ্ঞানের আলোটা জ্বলে নেই, এই জন্য হয়েছে। এখন দেখা যাচ্ছে না, জ্ঞানের আলো যেখানে সবচেয়ে বেশি বরং দেখা যায় সেখান থেকেই সমস্যা তৈরি হচ্ছে। এটার একটা বড় কারণ হচ্ছে, আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা আছে যে আমাদের প্রান্তিক জনগণকে আমরা এত বেশি প্রান্তিক করে ফেলেছি। ধরেন আমি একজন উচ্চবিত্ত ঘরের বাবা বা মা এবং আমার সন্তান দেখছে আমি সারাক্ষণ এসি গাড়িতে চলছে, বাসায় গেলে এসি, স্কুলে যাচ্ছে এসি, হ্যাঁ, ইংরেজি মাধ্যমে যখন পড়ছে বা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আর 5 টাকার জন্য বা 10 টাকার জন্য, আমি গতকাল রাতেই দেখছিলাম বৃষ্টি, অঝোরে বৃষ্টি হচ্ছে, এখনও আমি আসার পথে দেখেছি অনেক বাচ্চা বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে এবং এই বৃষ্টিতে ভিজছে আর বেলুন বিক্রির জন্য, একটা বেলুন নেবার জন্য সে আকুতি করছে। এই দৃশ্যটা আমাদের মতো বড় যারা, হ্যাঁ, আমরা যারা পেকে গেছি সমাজের ভাষায়, হ্যাঁ, আমরা যারা নিজেরা টাকার পিছনে ঘুরছি, পুঁজিবাদী সমাজ আমাদেরকে লেলিয়ে দিয়েছে টাকা বানাও টাকা বানাও, ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য বড় বড় প্রতিষ্ঠানে পাঠাও, আমরা এই দৃশ্যটা আমাদের চোখে লাগে না। কিন্তু একটা শিশু যখন দেখছে, তার যখন মানবিক গুণাবলী বেড়ে উঠছে, সে যখন সামগ্রিকভাবে একটা মানুষ হয়ে উঠছে, তখন কিন্তু তার আবেগকে ধাক্কা দিচ্ছে যে আমি কেন সারাক্ষণ এসিতে এইভাবে থাকি আর এই বাচ্চাটা কেন এইভাবে কাছে। সেখান থেকে কিছু সংখ্যক, আপনারা বা শাওন ভাই যেটা বলছিল যে একদমই মাইক্রোস্কোপের হতে পারে, কিন্তু এই কিছু সংখ্যক বাচ্চার মগজে এটা ঢুকে যাচ্ছে যে কেন সমাজ এত বিভক্ত, কেন সমাজে এত বিভেদ, কেন আমার বাবা বা মা এভাবে টাকার পিছে ঘুরছে, আমাকে সময় দিচ্ছে না, আমাকে সময় দিচ্ছে কাজের লোক সময় দিচ্ছে, আমাকে সময় দিচ্ছে আমার আত্মীয় স্বজন সময় দিচ্ছে, বিকজ আমার প্যারেন্টসের টাকা আছে, আমি হয়তো টাকা দিয়ে তা করছি। আমি একটু আগেও একটা ইয়েতে বলেছি যে হয়তো কেউ কেউ এখানে ক্লেম করতে পারে যে আমরা বাচ্চাকে সময় দিই, যেমন স্কুলে নিচ্ছি আনছি বা সময় দিচ্ছি, কিন্তু স্কুলে যদি লক্ষ্য করি, আমি দেখেছি অনেক বাবাকে যে গাড়িতে বসে আছেন, বাবা পেপার পড়ছে, বাচ্চাটা গ্লাস দিয়ে যে বাইরের এই দৃশ্যগুলো দেখছে। এখন গাড়িতে যখন বসে আছে, বাবা কিন্তু মনে করছে সে বাচ্চাকে সময় দিচ্ছে, কিন্তু তিনি পেপার পড়ছেন। এই বাচ্চার মনোজগৎ বেড়ে ওঠার জন্য যে কোয়ালিটি টাইম দেওয়া দরকার, কোয়ালিটি সম্পন্ন, নট কোয়ান্টিটি, যে আমি আমার বাচ্চার পেছনে কতক্ষণ আছি, সেই টাইমটা আমরা দেই কিনা। আচ্ছা, অনেক বাবা মাকে আমি দেখি যে বাচ্চা পাশে বসে আছে, হয়তো স্কুলে যাবে আসছে বা কিছু একটা, ভাইবারে ফেসবুকে আছেন, কিন্তু বাবা মা আমরা ধরেই নিচ্ছি বাচ্চা তো আমার সাথেই আছে, আমার সাথে বসে আছে, আমি সময় দিচ্ছি তাকে, না আমি সময় দিচ্ছি না, সে চায় আমার আবেগ, সে চায় আমার সাথে কথোপকথনে যেতে, সে চায় আমার চিন্তা ভাবনা শেয়ার করতে, কারণ সে বড় হচ্ছে, তার অনেক কিছু জানার ইচ্ছে হয়, তার ওই বেলুন বিক্রির 5 টাকা দিলে যে মা একটা বেলুন কিনে দিতে পারছে, সেই বাচ্চাটা সম্পর্কে জানতে ইচ্ছে হয়, সেই জানাগুলো আমরা জানানোর চেষ্টা করছি না, ফলে একটা মানে এত অসামঞ্জস্য তৈরি হচ্ছে সমাজে, সেটার বিরুদ্ধে তারা দাঁড়াতে চায়। আরেকটা বিষয় হচ্ছে, তারা যখন তরুণ, হেলাল হাফিজ বলে গেছে এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, তারুণ্যের বিষয়টাই হচ্ছে যে কোনো কিছু নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। শাওন ভাইরা যেমন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে ব্র্যান্ডিং বাংলাদেশকে নিয়ে, এখানে ফ্যাশন ডিজাইনার নাতাশা হায়াত আছেন তার ইয়ে নিয়ে, প্রত্যেকটা মানুষ, আমি চাচ্ছি শিক্ষকতা নিয়ে আমার যুদ্ধে যাপন করতে, প্রত্যেকটা মানুষ এখানে যার যার যুদ্ধ করছে, কারো না কারো একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা পৌঁছাতে চাচ্ছে। কিন্তু একটা তরুণের যখন আইসোলেশনের কারণে, বাবা মা, শিক্ষা প্রতিষ্ঠান, জাগতিক সকল কিছুর কারণে, ওই যে অসামঞ্জস্যের দৃশ্যের কারণে সে ওই স্বপ্ন গড়ে তুলতে পারে না তার মনের ভিতরে, তখন সে এক ধরনের ফ্রাস্ট্রেশনে ভুগে, সে নিজেকে আইসোলেটেড ফিল করে, সে তখন এক ধরনের চিন্তাভাবনায় যায় যে তার কী করা উচিত, দেন সে ডিসিশন নেয় আমি রেভোলিউশন করতে চাই, আমি সমাজকে পরিবর্তন করতে চাই। এখন এই পরিবর্তনটা কীভাবে হচ্ছে সেটা নিয়ে তার মাথা ব্যথা নাই, কারণ কিছু স্বার্থান্বেষী লোক বসে আছে তার এইটাকে টোপ গেলার জন্য, যখনই দেখছে কোনো, এখানেই তো, এখানেই প্রশ্ন যে সেই জিনিসটা শুভ হতে পারে অশুভ হতে পারে, যে আপনার কাছে আবার আসবো। নাতাশা হায়াত, যেটি যেভাবে রাশেদা রক্ষণ বলছিলেন যে আসলে সাম্প্রতিক জঙ্গিবাদী তৎপরতাগুলোয় জড়িত প্রায় সব তরুণের বয়সই 20 থেকে 25 বছরের ভিতর, এই বয়সটাই নতুন কিছু করবে একটা ঝোঁক থাকে, ওই যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার এখন বয়স, যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়, কিন্তু সেটা তো শুভ হতে পারে অশুভ হতে পারে, আমাদের দায়িত্বের জায়গাটাই শুভতে নিয়ে আসা, আমাদের দায়িত্বের কাজটা হলো তাদেরকে শুভ পথ দেখানো, তাদেরকে দুর্দান্ত সেই তারুণ্যের শক্তিকে একটা শুভ পথে আপনার ধাবিত করা। আপনার কাছে কি জানতে চাচ্ছি?
আসলে দেখেন আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, আমি ওখানে জয়েন করেছি আজকে থেকে প্রায় 9-10 বছর আগে, 97 এর শেষের দিকে, সরি প্রায় 19 বছর আগে। সো আমার কিন্তু আমার ক্যারিয়ার বা আমি যা করেছি বা স্বপ্ন দেখেছি সেটা কিন্তু আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে থেকেই সেই স্বপ্নটা দেখেছি, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি আমাকে সেই সাহসটা দিয়েছে। আমি যতক্ষণ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে থেকেছি আমার নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে, এবং নতুন নতুন মানুষকে দেখে কার কেউ আমাকে নতুন কোনো পথ দেখিয়েছে যেটাতে আমি হয়তো পরে গিয়ে সাকসেসফুল হয়েছি। কখনো কখনো কোনো নতুন মানুষের কাছ থেকে এমন কিছু শিখেছি যেটা আমাকে কোনো না কোনো সময়ে বিভিন্নভাবে সাহায্য করেছে। এবং আমি যখন ওখানে পড়াশোনা করেছি, আমি পরবর্তীতে যখন চাকরির জন্য চেষ্টা করেছি, যখন শেষের দিকে, ইনফ্যাক্ট আমি নর্থ সাউথে থাকার সময়ই আমি চাকরির অফার পাওয়া শুরু করেছি, এবং সেটা নর্থ সাউথের কারণেই, কারণ নর্থ সাউথ আমাদের সেই প্লেসমেন্টটা করে দিয়েছে। জব প্লেসমেন্টগুলো বিভিন্ন বড় বড় এমএনসি থেকে শুরু করে, ব্যাংকস থেকে শুরু করে, টেলিকমগুলোতে আমাদেরকে সেই সেই সুবিধাটা করে দিয়েছিল। সো আমার মনে হয় যে মানে ইউনিভার্সিটি বা আমাদের শিক্ষা, আমাদের বাবা মা, প্রত্যেকটা মানুষ ইম্পর্ট্যান্ট যে আমরা আসলে কি করতে চাই ভবিষ্যতে। সো আসলে এটা তো মানুষ টু মানুষ ভ্যারি করে অবশ্যই। সো আমার কাছে মনে হয় যে আমার ফ্যামিলি আমাকে যতটা সাপোর্ট করেছে যে আমি আসলে কি করতে চাই, আমার স্বপ্নগুলোকে আমি কিভাবে পূরণ করতে চাই, সেটা আমার ফ্যামিলি যতটা হেল্প করেছে, আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাকে ঠিক একইভাবে হেল্প করে গেছে। আমার সেই শিক্ষা, আমি যে শিক্ষাটা গ্রহণ করেছি, পরে পড়াশোনা তো আসলে করে গেছি আমরা সবাই। আপনি বলছিলেন যে আপনি আপনাকে নর্থ সাউথ ইউনিভার্সিটি তৈরি করেছে, আপনি ওখানে পড়াশোনা শেষ করার আগেই বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছেন কিংবা অফার পেয়েছেন, কিন্তু এই যে বিশ্ববিদ্যালয় বিরুদ্ধে গুলো, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর বিরুদ্ধে যে যে অভিযোগটি আসছে কিংবা যে অভিযোগটি করা হচ্ছে যে এগুলো একেবারে কিছুটা ম্যাটেরিয়াল হচ্ছে, মানে তারা হয়তো সার্টিফিকেট দিচ্ছে, তারা চাকরির ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু আসলে মানুষ কতটা গড়ছে? আসলে যদি মানে চাকরির সুযোগ করে দিলেই কিন্তু মানুষ তৈরি হয়ে যায় না। আপনি আসলে আপনাকে সুযোগ করে দিল, কিন্তু আপনি সেখানে কতক্ষণ টিকে থাকতে পারবেন সেটা কিন্তু একেবারেই আপনার নিজস্ব যুদ্ধ। আপনি যদি সেখানে সাকসেসফুল না হতে পারেন আপনি কিন্তু সেখানে টিকবেন না। অনেকেই ভালো ভালো চাকরিতে গেছে কিন্তু তারা ঝরে গেছে, তারা যদি তাদের সেই ক্যাপাবিলিটি দিয়ে সেখানে থাকতে না পারে। আমি খুব আমি অনেকদিন চাকরি করিনি, আমি 10 বছর কর্পোরেট চাকরি করেছি এবং ভালো জায়গায় থেকে চাকরি করেছি, এবং আমার বিশ্বাস যে আমি সেই ক্যাপাবিলিটি আমার ছিল বলে আমি সেখানে থেকেছি। আমার সিজিপিএ কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত আমাকে হেল্প করেছে, আমার এসএসসি বা এইচএসসি রেজাল্টটা একটা সার্টেন টাইম পর্যন্ত আমাকে হেল্প করে গেছে, তারপরে কিন্তু আমার নিজস্ব পারফরমেন্স, আমি কি করেছি সেটাই আমাকে হেল্প করেছে ভবিষ্যতে কি করতে চাই বা কোথায় কাজ করতে চাই। আজকে আমি ফ্যাশন ডিজাইনিং করি, আমি কিন্তু পড়াশোনা করিনি, কিন্তু আমি আমার নিজের স্বপ্নটাকে পূরণ করছি, এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি কাজ করছি বলে, কষ্ট করছি বলে আমি সেটাকে বড় করতে পারছি, আমার বিশ্বাস। সো শুধু সিজিপিএ সবসময় একটা মানুষকে তৈরি করতে পারে না, বাট আমাকে যেই আমি ইউনিভার্সিটি থেকে আমাকে মূল কিছু জিনিস শিখিয়ে দিচ্ছে, নট জাস্ট বুকিশ, হ্যাঁ শুভ কিছু শিখিয়ে দিচ্ছে, শুধু বুকিশ ল্যাঙ্গুয়েজ না, তার পিছে আরো অনেক কিছু আছে। আমার বাবা মা আমাকে কিছু জিনিস শিখিয়ে দিচ্ছে, যেই জিনিসগুলো আমাকে আমার স্বপ্ন পূরণ করতে বা আমি আসলে ভালো কি করতে চাই সেটা অ্যাচিভ করতে আমাকে হেল্প করছে। জি ধন্যবাদ অধ্যাপক আব্দুস সেলিম। সাম্প্রতিক ঘটনাগুলো দেখা যাচ্ছে গ্রামের দরিদ্র পরিবারের মাদ্রাসা পড়ুয়া থেকে শুরু করে শহুরে উচ্চবিত্ত তরুণ যে সন্তানরা তারাও জঙ্গিবাদে কিংবা ভুল পথে জড়িয়ে পড়ছে, মানে এইসব মতাবস্য সর্বব্যাপী বিস্তারের সুযোগ পেল কিভাবে, কখন পেল? আমি বলি এই দায়টাকে আসলে কার? হ্যাঁ দায় কার সেটা বলতে পারবো না, তবে একটা জিনিস অবশ্যই বলতে পারবো, এবং এ কথাটা আমি বলছি এবং লিখছিও বারবার, যে সময়ের সাথে সমাজের পরিবর্তন হয়। এ বিষয়ে উনি বলেছেন সমাজ কিন্তু পরিবর্তিত হচ্ছে, এবং সেই বিষয়টা কিন্তু আমরা খুব গভীরভাবে লক্ষ্য করছি না। শাওন বলেছে যে এটা খুবই মাইক্রোস্কোপিক একটা ঘটনা বা হোক, কিন্তু এটার একটা ইম্প্যাক্ট কিন্তু দারুণভাবে তৈরি হচ্ছে আমাদের সমাজে বর্তমানে। আমি স্পষ্টভাবে বলছি যে 2001 সালে যখন 9/11 হয়েছিল তখন থেকেই কিন্তু সারা বিশ্বে এই জঙ্গিবাদ নিয়ে একটা হইচই বেঁধে গেছে, এবং এর যে ঢেউ তা বাংলাদেশেও এসেছে। আপনার স্পষ্ট মনে আছে 2001 সালে জামাত ক্ষমতা এসেছিল, এবং তখন থেকে কিন্তু এই দেশের সাধারণ মানুষের চিন্তা ভাবনা থেকে এবং তরুণদের মধ্যেও চিন্তা ভাবনার ভেতরে অনেক কিছু অনুপ্রবেশ ঘটেছে। এর সাথে যে জিনিসটা ঘটেছে সেটা হলো যে এই যে ইলেকট্রনিক বিভিন্ন যে মিডিয়াগুলো তৈরি হয়েছে এর মাধ্যমে আমরা
আমি নিজেই শিক্ষকতা ব্যাপারে আমি বলি, আমি দীর্ঘ 40 বছর ধরে শিক্ষকতা করছি। আমরা যখন প্রথম শিক্ষকতা করতে এসেছি তখন শুনেছি যে ছাত্ররা এমটি বাকেট নিয়ে আসে ক্লাসে, আর আমরা বাকেটটা টিচাররা ভর্তি করে দেই। ঘটনাটি এখন তা নাই এবং এটা কোনো সময়ই ছিল না, ওটা একটা ভুলভ্রান্ত ধারণা ছিল। নলেজ অব দি ওয়ার্ল্ড কিন্তু সব ছাত্রেরই কিছু না কিছু থেকেই থাকে ক্লাসের বাইরে থেকে, এবং সেই ক্লাসের বাইরের নলেজ অব দি ওয়ার্ল্ড কিন্তু এখন অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। কারণ আমি আমার যা বিষয়ে যে বিষয়গুলোতে কোনো জ্ঞানই নেই, ধারণাও নেই, দেখা যায় ওই ছেলেগুলো ওই মেয়েগুলো সেই ধারণাগুলো নিয়েই কিন্তু ক্লাসে আসে। এখন এগুলোর এই ধারণাগুলো আসে কোথা থেকে? আমাদের যুগে খুবই লিমিটেড ছিল এটা, কিন্তু এখন আসে। এই ইলেকট্রনিক মিডিয়া কিন্তু অনেক সাহায্য করে এই নতুন জ্ঞান, নতুন খবর, নতুন এই যে উনি বলেছেন যে একটা কিছু করে দেখিয়ে দেখা, রিভলিউশন করা, হ্যাঁ এটা তরুণদের মধ্যে খুবই বেশি দেখা যায়। কারণ হলো তরুণদের যেমন হতাশা বেশি, কারণ হতাশার কারণগুলোও কিন্তু বিভিন্ন হতে পারে। ক্লাসে পড়াশোনা পারে না, ভালো সিজিপিএ হয় না, সেটাও যেমন হতাশা, আবার প্রেম ভালোবাসা নিয়েও অনেক হতাশা থাকে। তখন কোনো একটা আউটলেট চায় তারা, এবং আউটলেটটা আগে যেমন ছিল আমাদের সময়ে যে আমরা শিল্প সংস্কৃতি সাহিত্য নিয়ে ব্যস্ত থাকতাম, ফলে আউটলেটটা ওইটার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন কিন্তু এই আউটলেটটা অনেক বিস্তৃত হয়ে গেছে। আপনি লক্ষ্য করবেন যে আজকে আমি শিল্প সংস্কৃতির সাথে বহুদিন থেকে জড়িত, আমার অসংখ্য নাটক মঞ্চে আসে এবং এখনও হচ্ছে। এখন এই মুহূর্তে কিন্তু নাটক একটা সংকটে আছে বাংলাদেশে। আপনি যে কোনো ব্যক্তির সাথে কথা বলে দেখবেন টিকিট বিক্রি হয় না, নাটক দেখতে যায় না, সিনেমা তো দেখতে যায় না, যায় না। তাহলে কি করে হবে, কোথায় যায় তাহলে? নিশ্চয়ই বাসায় বসে সারাদিন ইন্টারনেট, না হলে এই যে হতাশা, হতাশার একটা আউটলেট কিন্তু ওই নাটক দেখলে ভালো ছিল, ওই সিনেমা দেখলে ভালো ছিল, কিন্তু সেটা তারা করছে না। এখন তারা এখন বাসায় বসে সারাদিন কেন করছে না, পিছনটা কি আপনি বলবেন? করছে না, তার কারণ হলো এইটার আকর্ষণটা অনেক বেশি, এই যে বাসায় বসে থেকে করাটার আকর্ষণ একটা বেশি। আরেকটা কারণ আছে যে আরেকটা নাটকে আপনি টানতে পারছেন না, কিংবা সিনেমার হলে নিয়ে যেতে পারছেন না। হ্যাঁ পাচ্ছি না। আরেকটা কারণ আছে, সিনেমার হল দিতে পারছেন না, হল তো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ আরেকটা কারণ হচ্ছে, এটাও আমি লক্ষ্য করেছি আমাদের যুগে, আমরা যত আমাদের পারিবারিকভাবে, নাতাশা এই কথাটি বলেছে, পারিবারিকভাবে যত উৎসাহ পেতাম এইসব বিষয়ে, এই সাহিত্য সংস্কৃতির বিষয়ে, এখন কিন্তু এই উৎসাহটা অনেক কমে গেছে। পারিবারিকভাবে উনি বলেছেন যে বাবা মা সময় দেয় না, কোয়ালিটি টাইম দেয় না। এই যে কোয়ালিটি টাইম দিতে হলে কিন্তু সাহিত্য সংস্কৃতি নিয়েও কথা বলতে হবে, ওদেরকে সেই ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। এই কাজগুলো কিন্তু পারিবারিকভাবে হচ্ছে না। দুঃখজনক হলেও সত্যি, এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি, যে আজকালকার বাপ মা তাদের ছেলে মেয়ে যদি ধর্মে মতি হয়, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে, তাতেই খুব খুশি হয়ে থাকে যে আমার ছেলে কোনো খারাপ কাজ করছে না। কিন্তু যদি সংস্কৃতির ব্যাপারে নাটক দেখতে চায়, সিনেমা দেখতে চায়, তখন খুব উদ্গ্রীব হয়ে যায়, ছেলে উচ্ছন্নে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদের সময়ে 50-এর বা 60-এর দশকের মানুষদের ভেতরে, বিশেষ করে আমরা যখন 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন এটা ছিল না। আমরা আমাদের নিজেদের পকেট মানি দিয়ে পত্রিকা বের করতাম, কবিতা আমাদেরকে কেউ চেনে না, কবিতা গল্প লিখলে কেউ এটা কোথাও ছাপে না। তখন আমরা পাগলের মতো পয়সা দিয়ে চান্দা তুলে এগুলো ছেপে মানুষকে বিনা পয়সায় পড়তে দিতাম। এখন সেই কবিতার চর্চাও তো উঠে গেছে, উঠে গেছে। আপনার কাছে আবার আসবো। এমিল, যেমনটি বলছিলেন যে আমাদের সংস্কৃতির চর্চা হচ্ছে না, কিংবা ওই মানে ওই শুভ দিকে আমরা নিতে পারছি না, বলা হচ্ছে বর্তমান সময়ের অনেক তরুণদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হচ্ছে না, নিজের দেশের সংস্কৃতি, নিজের দেশের গান, কবিতা, আবৃত্তি, নাটক, শিল্প সাহিত্য তাদের কাছে গুরুত্ব পাচ্ছে না, তারা কিন্তু একটা আইডেন্টিটি আপনার সংকটের মধ্যে চলে গেছে। কোনটা দেখব, কোনটা রাখবো, কোনটা ভালো, কোনটা খারাপ, আপনার বক্তব্য শুনতে চাচ্ছি। জি অবশ্যই, আই কমপ্লিটলি এগ্রি যে প্রতিটা ইউথ, স্পেশালি আপনি যে বয়সটার কথা বলছেন যে 20-25, দে অলওয়েজ লুক ফর অ্যান আইডেন্টিটি। আমি ওই বয়সে যখন ছিলাম আমার একটা স্বপ্ন ছিল যে আমি মিউজিশিয়ান হব, অ্যান্ড আমি চেষ্টা করছিলাম যে কী করলে আমি এই আইডেন্টিটিতে সাকসেসফুল হতে পারবো। সো আই ওয়াজ লাকি, এগেন আপুর মতো আমিও নর্থ সাউথেই ছিলাম, সো দের ওয়াজ আ ভেরি স্ট্রং কালচারাল ক্লাব। ওই কালচারাল ক্লাবে মেম্বার হওয়াতে আমার এই স্বপ্নটা আমি ফুলফিল করতে পারি।
অ্যান্ড আমাদের কালচারাল ক্লাব থেকে অনেকেই মেইন স্ট্রিম মিউজিশিয়ান হিসাবে সাকসেসফুল হয়েছে। বাট যেটা আমরা বলছি যে আসলে কি বাংলাদেশি মিউজিক ভার্সেস ইন্টারন্যাশনাল মিউজিক, লোকাল মুভিজ ভার্সেস ইন্টারন্যাশনাল মুভিজ, আমরা আসলে কী শুনছি এখন অথবা কী দেখছি, আমার মনে হয় ইন এ সেন্স অডিয়েন্স সব কিছুই ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছে অথবা মুভির মাধ্যমে আমাদের টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছে। ইটস অল পজিটিভ বিকজ ওরা যে ইনফ্লুয়েন্সেসগুলো বাইরে থেকেও পাচ্ছে, ওরা পজিটিভ ইনফ্লুয়েন্সেস ওখান থেকেও পাচ্ছে। অ্যান্ড মাঝে মাঝে অবভিয়াসলি হ্যাঁ একটা আইডেন্টিটি ক্রাইসিস হয়, বাট এন্ড অফ দ্য ডে আই থিঙ্ক ইট ইজ পজিটিভ। জি ধন্যবাদ জারা মাহবুব। তথাকথিত আধুনিকতার নামে আমরা সন্তানদের অভাব মানে অবাধ স্বাধীনতা দিচ্ছি, তারা ইন্টারনেটে আসলে কি করছে, তারা তথ্য প্রযুক্তি থেকে শুরু করে যাবিত সুযোগ সুবিধাও কিন্তু পাচ্ছে, সেই সুযোগও পরিবারের সবাই দিচ্ছে, ব্যবহার কি করছি সেটা কিন্তু আমরা জানতে পারছি না, সে আসলে কি চায় সেটা কিন্তু জানতে পারছি না। যেটা রাশিদুল অনেক শুরুতেই বলছিলেন যে আমার সন্তানটাকে আমি পাশে রেখে আমি পত্রিকা কিংবা আমার কোনো অফিসিয়াল কোনো কাজ করছি, আমি ভাবছি তাকে সময় দিচ্ছি, আসলে কোয়ালিটি সময়টা তাকে দিচ্ছি না, আমি বুয়ার কাছে বাচ্চাটাকে রেখে আমি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি কিংবা টিভি সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকছি, আমি তার মনের ব্যাপারটা জানছি না, সে আসলে কি চায়, তার কোথায় ক্রাইসিস তৈরি হচ্ছে। এই যে সংকটগুলো যেগুলো আপনার মানে যেটাকে আমি বলতে চাই, তাদের মনোজগতের খবর আমরা সেভাবে রাখছি না, সন্তানদের বিপথে কখন চলে গেছে, সন্তান কিভাবে কোন পথে চলে গেছে আমি জানতেও পারিনি, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? খুবই সুন্দর করে বলেছেন আপনি। আমি একজন ওয়ার্কিং মাদার, গত 20 বছর ধরে কাজ করছি, আমার বড় মেয়ের বয়স 11 আর ছোটটা 5 হবে ডিসেম্বরে ইনশাল্লাহ। তো ইউর অ্যাবসলিউটলি রাইট, কিছুদিন আগে নাবিদের কাছ থেকে একটা SMS পেয়েছি আমার হাজবেন্ডের থেকে যে জায়না জিম গুগলে কি দেখে একটু তুমি খেয়াল রেখো। সো আমার ওইভাবে সেট করা আছে যে আমার মেয়ে যখন ওর আইপ্যাডে কিছু সার্চ করে ওটা আমার ফোনে ট্রিগার হয়। সো গুগল থেকে কোন সাইটে গিয়েছে কিংবা যেতে চেষ্টা করেছে, ছোট মন হ্যাঁ ইনকুইজিটিভ কিউরিয়াস, আমরা সবাই ছিলাম এখন সবকিছু আগ্রহ। সো এই জায়গাটাই হচ্ছে যে আমি অফিসে বসে কিন্তু একটা অ্যালার্ট পেয়ে যাচ্ছি যে আমার মেয়ে কী সার্চ করতে চেষ্টা করছে। সো আজকে ইনফ্যাক্ট আজকে সকালে বসে, আপনি যে এই প্রশ্নটা করবেন খুবই ইন্টারেস্টিং, আজকে সকালে বসে আমরা ওনার সার্চ হিস্ট্রি দেখছি, আমরা কথা বলছি যে মা তুমি কী দেখছো কী করছো, ওর মোস্টলি বেকিং সাইটস খুব রাঁধতে ভালোবাসে, তারপরে ওই যে হ্যান্ডিক্রাফটসের সাইটস দেখছি, তারপরে আবার অ্যাভাটারের কিছু জিনিস দেখছে। সো এই জিনিসটাই মানে আমাদের যে যোগাযোগটা থাকা, ও যাতে জানে যে ও কি করছে আমি দেখছি, ওর যদি কোনো প্রশ্ন থাকে মনিটরিং তো আছে। একটা শুনেন, বাচ্চাদেরকে মনিটরিং করতেই হবে আনটিল এ পার্টিকুলার এজ, আমরা মনিটর হয়েছি, আমাদেরকে মানে আনবিলিভেবল ফ্রিডম দেওয়া হয়েছে কিন্তু উই ওয়ার মনিটর্ড, আমাদের রুলস ছিল, দের হ্যাভস টু বি রুলস, আমাদের প্রতিটা লেভেলে একটা রুল থাকতে হবে। তরুণদের সাথে মনে হয় বন্ধু হয়ে চলতে হবে, এখন যুগ এরকম চলে এসেছে, ইন্টারনেটের যুগ, পৃথিবীতে সবাই যোগাযোগ বেড়ে গিয়েছে, আমরা কালকে বসে বিয়েতে কি পড়ে গিয়েছি এটা আমার নিউজার্সির কাজিনরা বসে দেখছে, হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্টলি দেখছে, স্কাইপ করছে, বিয়ের সেরেমনি ওনারা স্কাইপ করে দেখছেন। সো যোগাযোগ এখন আমাদের সবার সাথে হবেই, কিন্তু মনিটরিংটা প্রতিটা প্যারেন্টের করতে হবে আর তাদের সাথে বন্ধু হয়ে থাকতে হবে, তাদেরকে যে অ্যাডমনিশিং টোনটা আমাদের এটা করা যাবে না সেটা করা যাবে না ওই দিন আর না। জি জার মামু, এই প্যারেন্টিং এর বিষয়টি নিয়ে আপনার কাছে আবার আসবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি অল্প সময়ের মধ্যে, আমাদের সাথেই থাকুন। ইজি নিউট্রিশন
March News Headlines. উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ফরিদপুর, জামালপুর, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানিবন্দী লাখ লাখ মানুষ। বিশুদ্ধ পানি ও খাবার সংকট। জঙ্গি মোকাবেলায় ইউরোপ আমেরিকার চেয়েও তড়িৎ সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সবার সহযোগিতা পেলে আরও সহজ হবে এই কাজ। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করলেন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি, জঙ্গিবাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। দেশের উন্নয়নে বাধা দিতেই জঙ্গি হামলা করে দেশকে অস্থিতিল করছে একটি মহল, এতে মদদ দিচ্ছেন বিএনপি জামায়াত, অভিযোগ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদের। জনগণ ও বিরোধী দলকে ধোঁকা দিয়ে সন্ত্রাস ও জঙ্গি লালন করছে সরকার, এমন অভিযোগ বিএনপি নেতা হান্নান শাহর। সন্ত্রাস নির্মূলে বেশ কিছু পদক্ষেপের পরামর্শ। নারায়ণগঞ্জের সাতখুন মামলার প্রধান আসামি নূর হোসেনের স্ত্রী রোমা হোসেন দুদকের মামলায় গ্রেফতারের পর কারাগারে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের বাসা থেকে তাকে গ্রেফতার করে দুদক। ধানমন্ডি আবাসিক এলাকা থেকে অনুমোদনবিহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে হাইকোর্টের রায় বহাল। জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। সোমবার থেকে শুরু হল পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম, তবে পণ্য খালাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে আগামী 13 আগস্ট। আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী ট্রাক বোমায় কেঁপে উঠল বিদেশি ঠিকাদারদের আবাসস্থল, এতে এক পুলিশ কর্মকর্তা ও 3 তালেবান যোদ্ধা নিহত, আহত আরও 3 জন। রজার্স কাপ টেনিসের ফাইনালে পুরুষ এককে জাপানের কেই নিশিকোরিকে হারিয়ে শিরোপা জেতেন নোভাক জোকোভিচ। অন্যদিকে নারী এককে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসকে হারিয়ে শিরোপা জিতেছেন সিমোনা হালেপ। প্রাণী হচ্ছে মিল্ক, ১০০ মিলি ও ২০০ মিলি নতুন সাইজে ১২ টাকা ও ২০ টাকায় এখন ফুল নিউট্রিশন। সোমের মতো দাহির জল ঝাঁপিয়ে পড়ে সবার আগে, ক্রিকেট মাঠের সেই আত্মবিশ্বাসে নতুন করে তুমিও জ্বলে ওঠো, কারণ রবির নতুন সংযোগে 29 টাকা রিচার্জে থাকছে 5 GB সুপারফাস্ট ইন্টারনেট এবং সেরা কল রেট। রবি, সংসার তো একটি সুন্দর ছবি, ভালো লাগে সন্তানদের উচ্ছ্বাস, এই মিষ্টি মধুর বন্ধনটুকুই আমার সবচেয়ে বড় পাওয়া। স্বাদু পুষ্টির আদরে আপনার পরিবারের আস্থায় আছে প্রাণ মিল্ক পাউডার, আরো নতুন ফর্মুলায় নতুন প্যাকে। প্রাণ মিল্ক পাউডার, আমার আস্থা। প্রাণী হচ্ছে মিল্ক, 100 মিলি ও 200 মিলি নতুন সাইজে 12 টাকা ও 20 টাকায় এখন ফুল নিউট্রিশন। প্রাণী হচ্ছে মিল্ক, বিজি লাইফে ইজি নিউট্রিশন। সংসার তো একটি সুন্দর ছবি, ভালো লাগে সন্তানদের উচ্ছ্বাস, এই মিষ্টি মধুর বন্ধনটুকুই আমার সবচেয়ে বড় পাওয়া। স্বাদু পুষ্টির আদরে আপনার পরিবারের আস্থায় আছে প্রাণ মিল্ক পাউডার, আরো নতুন ফর্মুলায় নতুন প্যাকে। প্রাণ মিল্ক পাউডার, আমার আস্থা। সবাই ছুটে চলে
প্রাণ ইউএইচডি মিল্ক 100 মিলি ও 200 মিলি নতুন সাইজে 12 টাকা ও 20 টাকায় এখন ফুল নিউট্রিশন প্রাণ ইউএইচডি মিল্ক বিজি লাইফে ইজি নিউট্রিশন ছোট 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 সবাই ছুটে চলে ছোট 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 সবাই ছুটে চলে ছুটে চলে ছুটে চলে ছুটে চলে প্রাণ ইউএইচডি মিল্ক 100 মিলি ও 200 মিলি নতুন সাইজে 12 টাকা ও 20 টাকায় এখন ফুল নিউট্রিশন প্রাণ ইউএইচডি মিল্ক বিজি লাইফে ইজি নিউট্রিশন সংসার তো একটি সুন্দর ছবি ভালো লাগে সন্তানদের উচ্ছ্বাস এই মিষ্টি মধুর বন্ধনটুকুই আমার সবচেয়ে বড় পাওয়া সাদা পুষ্টির আদরে আপনার পরিবারের আস্থায় আছে প্রাণ মিল্ক পাউডার আরো নতুন ফর্মুলায় নতুন প্যাকে প্রাণ মিল্ক পাউডার আমার আস্থা সংসার তো একটি সুন্দর ছবি ভালো লাগে সন্তানদের উচ্ছ্বাস এই মিষ্টি মধুর বন্ধনটুকুই আমার সবচেয়ে বড় পাওয়া সাদা পুষ্টির আদরে আপনার পরিবারের আস্থায় আছে প্রাণ মিল্ক পাউডার আরো নতুন ফর্মুলায় নতুন প্যাকে প্রাণ মিল্ক পাউডার আমার আস্থা সংসার তো একটি সুন্দর ছবি ভালো লাগে সন্তানদের উচ্ছ্বাস এই মিষ্টি মধুর বন্ধনটুকুই আমার সবচেয়ে বড় পাওয়া সাদা পুষ্টির আদরে আপনার পরিবারের আস্থায় আছে প্রাণ মিল্ক পাউডার আরো নতুন ফর্মুলায় নতুন প্যাকে প্রাণ মিল্ক পাউডার আমার আস্থা সংসার তো একটি সুন্দর ছবি ভালো লাগে সন্তানদের উচ্ছ্বাস এই মিষ্টি মধুর বন্ধনটুকুই আমার সবচেয়ে বড় পাওয়া সাদা পুষ্টির আদরে আপনার পরিবারের আস্থায় আছে প্রাণ মিল্ক পাউডার আরো নতুন ফর্মুলায় নতুন প্যাকে প্রাণ মিল্ক পাউডার আমার আস্থা দর্শক বিরতির পর আবারও স্বাগত দেখছেন প্রাণ ইউএইচডি মিল্ক কেমন বাংলাদেশ অনুষ্ঠান সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান আজ আমাদের আলোচনার বিষয় সৃষ্টিশীল তারুণ্যের বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই আমরা আলোচনায় ফিরব তবে তার আগে চলুন জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ নিয়ে নিয়মিত ছোট্ট একটি প্রতিবেদন দেখে আসি উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে কিছু তরুণ জঙ্গিবাদে জড়িয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে এমন বিপদগামিতার প্রতিবাদে দেশের সব বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা রাজপথে নামেন
গুলশানে হোলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মাসপূর্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ডাকে সাড়া দিয়ে সকাল ১১টা থেকে এক ঘণ্টা মানববন্ধন করে তারা সাফ জানিয়ে দেন বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না। আমরা চাই যে সবাই সচেতন হোক এই জঙ্গিবাদের বিরুদ্ধে এবং আমরা চাই যে দেশে এরকম ফার্দার কোনো পরিস্থিতি না ঘটুক, দেশে কোনো বিশৃঙ্খলা না থাকুক, ধর্ম যা যা ধর্ম শেষে পালন করতে পারুক শান্তিমত, এটাই চাই আমরা। কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয়ভাবে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শিক্ষামন্ত্রী। একই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। জঙ্গিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। জাতীয় জাগরণের মাধ্যমে জঙ্গিবাদ মোকাবেলার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। চলে জঙ্গিবাদ প্রতিরোধ করতে আসছি, আমরা দেশকে ভালোবেসে মানে আমাদের জঙ্গিটা যাতে আর যাতে জঙ্গি মানে মাথা উঁচু করে যাতে না আসতে পারে এই জন্য আমরা রাস্তায় একসাথে সবাই হয়েছি মানববন্ধন করতেছি, শুধু দেশকে ভালোবেসে যে আর যাতে কোনো জঙ্গি যাতে দেশে যাতে মাথা উঁচু করে না দাঁড়ায়। শাহবাগে মানববন্ধন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আর নিজ নিজ ক্যাম্পাসে মানববন্ধন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কর্মসূচিতে যোগ দেয়, নিজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন করে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন রচনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আমরা প্রতিবেদনটি দেখলাম, ফিরছি আমাদের আলোচনায়। জারা মাহবুব, বিরতির পূর্বে প্যারেন্টিং নিয়ে আপনি কথা বলছিলেন, সেটা যদি কন্টিনিউ করেন একটু বলি। আশিক ভাই, নাভিদের আমি, নাভিদ ছিলেন আমেরিকায় প্রায় 22 বছর, আমি বিয়ে হয়ে যাওয়ার পরে 11 বছর। তো আমরা দেশে ফেরার চিন্তা করি, তখন আমাদের মেয়ে, ওর বয়স হচ্ছে 3.5। তো আমরা দেশে কেন ফিরেছি? বিকজ আমাদের যেভাবে এখানে বড় করা হয়েছিল আমরা ভেবেছি যে সেটাই আইডিয়াল। নাভিদ এবং আমি দুজনেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, দাদি নানি চাচা মামা খালা ফুপু তারাও আমাদের প্যারেন্ট। আমরা কখনো যে নিউক্লিয়ার ফ্যামিলি হিসেবে বড় হইনি। আই এম শিওর আমাদের এখানে আমরা সবাই খালা মামা চাচার আদর ছাড়া কেউই বড় হইনি। সো এই জিনিসটা যে আমার বাচ্চারা বাইরে মিস করবে সেটা চিন্তা করেই আমরা দেশে ফিরত এসেছি। সেটাকে আমি বলি 360 ডিগ্রি প্যারেন্টিং। সেটার মানে কি? আমি যে সারাটাক্ষণ অফিসে থাকি, নাভিদ মাহবুব বাসা থেকে কাজ করেন, কিন্তু যেই সময়টা উনি রেডিওতে যাচ্ছেন কিংবা যেই সময়টা তিনি শোতে যাচ্ছেন সেই সময়টা কিন্তু আমার মেয়ে আমার মার কাছে আছে, আমার বোনের কাছে আছে, আমার ভাইয়ের বউয়ের কাছে আছে। সো ওইখানে কিন্তু একটা ইনভলভড আপব্রিঙিং হচ্ছে, যেখানে আমার একটা আইডিয়োলজি, হ্যাঁ আমার কিছু রুল সেট করা, সেটা সেটা তো খুব একটা ডিফারেন্ট না যেটা আমার বোন সেট করবে কিংবা আমার ভাইয়ের বউ সেট করবে। সো এইভাবে একটা জয়েন্ট অ্যাপ্রোচ টু ব্রিঙিং আপ আ চাইল্ড আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। সিমিলারলি আমার বাচ্চারা এসে অফিসে আমার সাথে সময় কাটায়, মামা চাচা খালা বলে সবাই আমার কলিগদের সাথেও বড় হচ্ছে। সো এই এক্সপোজারটা, এই আপব্রিঙিংটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। জি ধন্যবাদ গাসলন সাহেব। আমরা তরুণদের ফিরিয়ে আনতে চাই, বিপদগামী যেটা আপনি বলেন খুব অল্প সংখ্যক, তাদেরকেও আসলে সেই সংখ্যাটাকেও আমরা ফিরিয়ে আনতে চাই। একই সাথে আর যেন কেউ নতুন করে নতুনভাবে বিপদগামী হতে না পারে, ভুল পথে না যেতে পারে, সেক্ষেত্রেও আমাদের একটি প্রস্তুতি থাকা উচিত, আমাদের প্রস্তুতি নিতে হবে। কিন্তু তাদের মানে আমরা, তারা যে সুপথে আসবে তাদেরকে সুপথে পরিচালিত করবার যে পরিবেশ কিংবা প্রতিবেশ দরকার, সামাজিক সংস্কৃতি এবং রাষ্ট্রীয়ভাবে যে প্রয়াস, সেটা কিন্তু আমাদেরকে সমন্বিতভাবে নিতে হবে। তার কতটুকু আছে এবং সেক্ষেত্রটা আমরা কীভাবে প্রস্তুত করব? আপনাদেরকে দিয়েই শুরু করি, ওটা আমার ধরো ওই অ্যাটাকটা আপনার জন্য আত্মসমর্পণের জায়গাও করবে আর কি। আমরা যেটা বলছিলাম যে 60% বয়স বিলো 30, তার মানে হচ্ছে গিয়ে মেজরিটি অফ দ্য পপুলেশন ডেমোগ্রাফিক্যালি স্পিকিং হচ্ছে ইউথ। তার মানে আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকে আমার মাইনর। এটাকে তো আগে আগে এটা এটাকে কিন্তু কনসিভ করে, এটাকে ধরে আগে সরিয়ে নিতে হবে আইডিয়াটাকে, আমরা যে আমরা হচ্ছে মাইনরিটি আর ওরা হচ্ছে মেজরিটি। সো আপনি কিন্তু সংখ্যায় কম আমরা আর ওরা সংখ্যায় বেশি, কিন্তু আপনি যদি আপনার এই দেশের যে কোনো মিডিয়া দেখেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া,
এনি অর্গানাইজেশন এনি ইনস্টিটিউশন কেউ আমাদের মেজরিটির সাথে কথা বলে না এরকম অদ্ভুত দেশ পৃথিবীতে কথা আছে বলে আমার ধারণা হয় না কেউ কথা বলে না মেজরিটির সাথে কি এঙ্গেজ করে না ওদের সাথে ইন্টারাক্ট করে না ওরা কোথায় যাবে রিমোটটা কালকেও ছিল বাবার হাতে মার হাতে আমাদের সময় আজকেও বাবার হাতে মার হাতে আমাদের সময় আমরা সরে গিয়ে বই পড়তাম কিংবা বসে থাকতাম জানলার পাশে বসে থাকতাম পাশে পাশের মেয়েটাতে তাকানোর চেষ্টা করতাম 15-16 বছর বয়সে আর এখন ছেলেটা গিয়ে ইন্টারনেটে গিয়ে ঢোকে যেখানে আপনার কোনো রুলস নাই রেগুলেশনস নাই যেখানে আপনার কোনো কন্ট্রোল নাই আর কন্ট্রোল দিয়েও আপনি পারবেন না আজকের এই গ্লোবাল ইয়েতে তাহলে কী করতে হবে আসলে সো আমার কাজটাকে যতটা মাইক্রো লেভেলে তার চেয়ে অনেক বেশি ম্যাক্রো পার্সপেক্টিভে আপনি কীভাবে আবহাওয়া বদলাবেন একটা বাচ্চা 12 বছর বয়সের মধ্যে তার ব্রেইনের 80% ডেভেলপ হয়ে যায় সো আসলে একটা মানুষ 12 বছর বয়সের পর খুব বড় হয় না আসলে ইন রিয়েল সেন্স ইন ট্রু সেন্সে ওই 12 বছর বয়স পর্যন্ত আপনি তাকে যে ট্রেনিংটা দেবেন সেটা খুব ইম্পর্টেন্ট সো সেখানে যদি দেশের চেয়ে ধর্ম ইম্পর্টেন্ট হয়ে যায় তাহলে বিপদ আপনার তো আপনাকে তো আপনাকে তো খুব পরিষ্কার রাখতে হবে জায়গাগুলো যে আপনি আসলে কে এবং কেন এবং কী করে আপনি আলাদা অন্য দিচ্ছে এবং সেখানে কী করে আপনি আসলে একটা বেটার দেশ ডেলিভারি করবেন সো আমাদের ওই জায়গা থেকে সমাজের একটা কম্পাস থাকতে হবে সোসাইটি ইজ আ কম্পাস যেটা দিয়ে আসলে সে এটাকে বড় ডিজাইন করবে যে সে কী শিখবে আর কী শিখবে না কিংবা যেটা বলছিলাম যে ও কী করে শিখলে ওর ভালো লাগবে বিকজ এটা তো আর মানে অ্যান্টিবায়োটিক না যে খাইয়ে দিলেন একটা করে এটা ওকে আস্তে আস্তে করে গ্রো করাতে হবে সেটা কালচারাল একটা মুভমেন্ট দিয়ে হতে হবে এটা অনুশাসন দিয়ে হতে হবে আমার মনে হচ্ছে ছোটোবেলায় আমরা প্রত্যেকে আমি এটা রিসার্চ করে বলছি আমাদের খুব ভালো একটা শপথ নিতাম স্কুলে আমরা টানা 10 বছর নিয়েছি তো আমরা যে আমি শপথ করিতেছি যে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখিব দেশের কোনো কাজ করিব না বড়দের কথা শুনবো ঢাকা শহরে 80% স্কুলে আমার কোনো শপথ হয় না কী হতো আসলে আমি যে টানা প্রতিদিন যে পড়তাম শপথটা 10 বছরে আমার সাবকনশিয়াস চলে যেত আমি চাইলেও একটা বড় দেশের ক্ষতি করতে পারতাম না আসলে আজকে যদি এটা নাই পড়ানো হয় তাহলে শিখবে কোত্থেকে এগুলো তো ট্রেনিং এগুলোকে তো হালকা করে দেখার কিছু নাই জাতীয় সঙ্গীত উইকলি একবার গাওয়ানো হয় আর আমাদের এখনও আমার আমি দেশে আমিও যারার মতো দেশের বাইরে পড়াশোনা করেছি দেশের বাইরে পড়েছি আমরা আমাদের জাতীয় সঙ্গীত 2 লাইন গেতে পারতাম না আমার মানে চোখ দিয়ে টপটপ করে পানি পড়তো আজকের ছেলেকে বলেন তো আপনি জাতীয় সঙ্গীত বলতে কি বোঝো কি শোনে আসলে এখন পাশের দেশে এয়ার রহমান মা তুজে সালামকে কিন্তু কন্টেম্পোরারাইজ করে গেটে সুপারহিট বানিয়ে ফেললো সো মাঝে মাঝে এই ন্যাশনালিজমের ওভারডোজ থ্রু ইউর কালচারাল কানেক্ট কন্টেম্পোরারাইজিংটা কাছে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো যখন যত বেশি করতে থাকবেন আপনি তত বেশি এটার একটা আবহাওয়া তৈরি করবে একটা চতুর্দিকে একটা ইউনিটি ফ্যাক্টর তৈরি করবে আপনি নানা রকমভাবে তো আলাদা আসলে ওই যে ইন্টারনেটের কথা বলছিলেন স্যার ইন্টারনেটের কারণে আপনি তো বিভিন্ন ইন্টারেস্ট কারো হ্যান্ডিক্রাফ্ট ইন্টারেস্ট কারো বেকিংয়ে ইন্টারেস্ট হবে কারো রক আমার ছেলে যেমন ইন্টারেস্ট হচ্ছে কী করে একটা গেম টেম খেলা যায় ওরা তো সব জায়গায় আলাদা আসলে তাহলে আমরা এক কোথায় আমরা যেখানে গিয়ে এক হবো সেটা তৈরি করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের কিংবা মিডিয়ার সেই কাজটা আমাদেরকে সোলো আনা করতে হবে তখন আসলে যতই ওরা আলাদা হোক নিজেদের মতো করে সবাই মিলে কিন্তু ওরা এক হতে পারবে আর যখনই আমরা এক হবো তখন আসলে আমাদের কেউ আলাদা করতে পারবে না দেশের বিরুদ্ধে গিয়ে জি আমাদের সাংস্কৃতিক চর্চার জায়গাটা কেমন যেন সংকুচিত হয়ে যাচ্ছে অ্যাবসলুট আপনি টিভি কন্টেন্টের জায়গাটা দেখেন টিভি কন্টেন্টে আমাদের ভ্যালু পিলার্সের কোনো রিফ্লেকশন নাই ন্যারেটিভ যেটা আজকে আমি আবারও নেগেটিভ কথা চলে যাচ্ছি যে ন্যারেটিভটা আজকে জঙ্গিরা পাচ্ছে নানা রকম যে ন্যারেটিভটা ওরা দেখছে এবং যে যত ইনফরমেশন হয়ে যাচ্ছে তার এগেনস্টে আমাদের ভার্সন আমাদের কাউন্টার ন্যারেটিভের সংখ্যা এর 100 ভাগের 1 ভাগও না এখন আপনি টেলিভিশনে কী দেখাবেন কী দেখে ও কী শিখবে আপনি তো সব কিছু অবভিয়াসভাবে শেখাতে পারবেন না সাটলিটি থাকতে হবে আপনি কী করে ঢুকিয়ে দেবেন কী করে সামাজিক ন্যায় বিচার আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি ঠিক আছে আত্মসমালোচনাটা খুবই ভালো কিন্তু এই গ্লোবালাইজেশনের যুগে আমাদের চ্যানেলটাই যে মানুষ দেখছে কিংবা তার কোনো গ্যারান্টি নাই তার কোনো গ্যারান্টি নাই কিন্তু এই যে বিভিন্ন সোপ অপেরার নামে এই অধ্যাপক আব্দুল সেলিম যেটা বলছিলেন যে আমাদের নাটক কিংবা আমাদের যে সেই যাত্রাপালা কিংবা অপেরা অথবা মঞ্চ নাটকের যে মূল্যবোধ যে মেসেজগুলো যে কষ্টের বিষয় টিকিট কেটে কাটতে হয় যেটা রিমোটে দেখা যায় সেই বাংলাদেশের চ্যানেলগুলো দেখে না জি জি কিন্তু সোপ অপেরার নামে অনেক কিছু কিন্তু আমরা দেখছি আসলে কোনো মিনিং নাই মিনিংলেস কলকাতার চ্যানেলগুলো এই জি বাংলা স্টার এগুলো কি দেখায় আমরা আমাদের সমালোচনা করি ওদের তো পাতে দেওয়া যায় না দোজ আর অ্যাবসলিউট শুড বি ব্যান্ড এত বাজে অনুষ্ঠানগুলো এগুলো কিন্তু শেখাতে পারছে না কিছু না কিন্তু মূল্যবোধ মুশকিল হচ্ছে কি যে আমরা আমাদের মতো করে একটা নাইসলি প্যাকেজ করে আমাদের কন্টেন্টও বেচবো সেটা আবার হচ্ছে না সো লোকে তো ঘুরে ফিরে এদিক ওদিক যাবেই দেখেন ম্যাথস কিন্তু ইংরেজি প্রোগ্রাম দেখতে পারে না বিকজ ও ইংলিশেও কমফোর্টেবল না ও বাংলা খোঁজে দেখে এখানে দেখে থাকে টকশো দেখে থাকে আমাদের মতো বোর হয়ে গিয়ে স্ট্রেট গিয়ে স্টার্টার জি বাংলা ঢুকে যায় সো এটা তো আমাদের কাছে কিছুটা করতেও হবে এটা নিয়ে এবং আমার সাটল ইনফরমেশন মেসেজও দিতে হবে কিন্তু আমি অ্যাবসলিউটলি আপনার সাথে একমত যে এটা কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে আমার কাছে মনে হয় না ঠিক আছে আমরা দেখেছি বাচ্চারা ডিসকভারি দেখে ন্যাট জিও দেখে
I absolutely appreciate that. অনেক কিছু আছে যেটা আমরা পারবো না করতে আমাদের ক্ষমতার বাইরে শেখারও অনেক কিছু আছে শেখার অনেক কিছু আছে গ্লোবালাইজেশনের জামানা কিন্তু অনেক কিছু যেটা আমরা ভালো করতে পারি এখানে পরিবারের একটা দায়িত্ব চলে আসে ওজনই বলছি যেটা একটা ওভারঅল একটা কালচারাল এনवायरमेंट তৈরি করতে হবে যেটা কম্পাসের মতো কাজ করবে কোনটা ঠিক কোনটা বেঠিক এটার মাথায় অটোমেটিক্যালি লাল বাতিটা জ্বলবে বিকজ ওভাবে করি ওকে বড় করা হয়েছে করবে ঠিক আপনি আমি অফ কোর্স আর কে করবে আমাদেরকেই করতে হবে কাজটা একটু অ্যাড অন যদি করতে পারি শাওন জি কথাটা বললেন it's not just সাংস্কৃতিক it's overall আমাদেরকে কিন্তু ছোটবেলা আমি কিন্তু খুব ডান পিটে ছিলাম আমাকে আমি ক্রিকেট টিমে খেলতাম আমি ফুটবল টিমে খেলতাম আমাদের মগবাজারের পাড়ায় কিন্তু ওই মগরিব হলে ঠিকই এসে নামাজ পড়তাম তারপরে আবার চলে যেতাম ভাইদের সাথে একটু গল্প করে এসে আবার পড়ালেখায় বসতে সো এই যে একটা ব্যালেন্স সবকিছু যে আমরা করতে পারি আমরা বাঙালিরাই কিন্তু সবকিছু করতে পারি আম্মারা বলেন যে উনাদের ভোরে ভোরে উঠে ফুলকুড়াতেও গেছে গান গলার মানে সেই সাধন আছে আমার মা এই কথাটা স্পষ্ট করে বলেন যে উনি উনার জোয়ান বয়সে ভোরে উঠে ফজরের নামাজ পড়ে উনি গিয়ে সেতার বাজাতেন বটমূলে হ্যাঁ সো এই জিনিসটা কিন্তু তারা করেছেন তাদের ইয়াং লাইফে এখন কিন্তু আমরা সব বক্সে ফেলে দিচ্ছি যে ইউ আর আ রিলিজিয়াস পারসন হ্যাঁ সেপারেশন বক্সে ফেলে দিচ্ছি তুমি টিপ দিয়েছো তার মানে তুমি রবীন্দ্রসঙ্গীত গাও তুমি কিন্তু নামাজ পড়তে পারবে না তো ওয়াই আমরা তো উই আর বেঙ্গলিজ এটা কে সিদ্ধান্ত নেয় আমাদেরকে কেন বক্সে ভরবেন আমরা সব করতে পারি আর আমাদের রিলিজনটা ইজ আ ভেরি আমাদের রিলিজন কেন আমাদের যা যা রিলিজন আছে বাংলাদেশে আমরা সবাই কিন্তু মানে ইকুয়ালি হ্যাপিলি থাকতে পারি কোএক্সিস্ট করতে পারি আর করেছি আমাদের সবকিছু আছে কি হলো আমাদের সবকিছু আছে সব আছে আমাদের হঠাৎ করে এখন কি হলো জি রাশিদ রানা খান আপনি এর আগে ঠিক যেমনটি বলছিলেন সমাজে নানা ধরনের বৈষম্য নৈরাজ্য বা বৈশ্বিক অনাচার তরুণদের বিভিন্নভাবে প্রতিবাদী করে তোলে যার সুযোগ নিচ্ছে কিছু সুবিধাবাদী জঙ্গি মদতদাতারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই যে সন্ত্রাসের পথে নয় আমি কোশ্চেনটা করি আমার কাছে তখনও মনে হয়েছে যে আমি আল আস্ক দিস কোয়েশ্চেন যে এই এই যে এত কিছু দেখছে বাচ্চা মেয়েটাকে দেখছে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে তো স্বামী বিবেকানন্দ তৈরি হয়েছে স্বামী বিবেকানন্দ এই বৈষম্য দেখে উনি সেটাই আমরা বলতে হয়ে গেল আর আমাদের এখানে হতে হলে আমার আমার কাজ হচ্ছে অ্যাজ এ প্যারেন্ট তাকে বলা বিষয়টা আমি তো মোবাইল নিয়ে আছি আমি তো আমার বন্ধুর সাথে চ্যাটিং করছি আমি তো এক্সপ্লেইন করছি না তখন সে এক ধরনের ইয়ে ফিল করে মানে আমি তাকে তাকে ভালো মন্দ এবং ভুলটা কি আসলে ওটাই সঠিক কিনা সেটা বলে দিচ্ছি না আপনার কাছে জানতে মনে আছে আমার মা সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন তো উনি যখন কলেজে যেতেন আমি আমার তিন ভাই বোনের মধ্যে ছোট তো আমি বাসায় ভাইয়া আপুকে ডিস্টার্ব করতাম বলে উনি প্রায়ই আমাকে কলেজে নিয়ে যেতেন তা আমার মনে আছে উনি যাওয়া আসার পথে যখনই কোনো বস্তিবাসী বা কাউকে দেখতেন এরকম কাউকে দেখতেন উনি বলতেন যে আমরা কত প্রিভিলাইজড একটা ক্লাসে আছি কেন আছি আল্লাহ আমাদেরকে এই প্রিভিলাইজ ক্লাসে রেখেছে বিকজ তাদেরকে পরবর্তীতে সেবা দেওয়ার জন্য হ্যাঁ এবং আমার একদম স্পষ্ট মনে আছে যে আমি একবার করলা ভাজি করা হয়েছে আমি খাবো না করলা ভাজি আবার বাচ্চারা খায় নাকি এখনকার দিনে তো মনে হয় খায় না আমাকে ঝাড়ু নিয়ে আসছে কারণ একটু আগে যে দেখিয়ে এনেছে বাচ্চাগুলোকে সেই বাচ্চাগুলো তো ভাতই খেতে পায় না তুমি করলা ভাজি খাবো না কেন তা এখনকার আমরা কি এটা পারবো এই প্যারেন্টিংটা আছে রাশিদা রানু খান আমাদের সাথে একটি ফোন আছে ফোনই আপনাকে চাই আসবো দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন জি আসসালামু আলাইকুম মুনতাসির বলছিলাম বনানী থেকে আমার প্রশ্নটা ছিল জারা মাহমুদের কাছে তিনি তো কর্পোরেট ওয়ার্ল্ড রিপ্রেজেন্ট করছেন তো আজকের তরুণদের মধ্যে যে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণদের একটা হতাশা তৈরি হয়েছে যে তাদের উপরে কিছু অ্যাকিউজেশন আসছে এবং এটার কারণে তারা অনেকেই মনে করছে যে তাদের বিভিন্ন এমপ্লয়ার্সরা তাদের এই ব্যাপারে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের ব্যাপারে একটু চিন্তা করবেন তাদেরকে নেওয়ার ব্যাপারে বা অনেকে বলছেন যে আমরা এখন ইন্টার্নশিপ অ্যাপ্লাই করব বা আমরা চাকরির জন্য যাব সেখানে কি আমরা কোনো কিছু ফেস করব কিনা বা কোনো সমস্যা ফেস করব কিনা তো এই ব্যাপারে আপনারা একটু মোটিভেশনের জায়গা থেকে যদি কিছু বলতেন জি জি ধন্যবাদ ধন্যবাদ আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি অনেকটাই যে এই যে প্রাইভেট ইউনিভার্সিটির এই ঘটনাগুলোতে তাদের উপর একটা নেতিবাচক জিনিস তৈরি হচ্ছে যারা জব দেবেন কিংবা যারা আপনার যেখানে তারা গিয়ে কাজ খুঁজবেন তা কিন্তু অনেকটা আশঙ্কার কথা বলছে কিন্তু একরকমের তাদের মধ্যে আপনার একটা দ্বিধা দ্বন্দ্ব অনিশ্চয়তা তৈরি হচ্ছে আসলে কি তরুণদের এই অনিশ্চয়তা কোনোভাবে দেওয়া যায় এর দায়িত্ব তো আমাদের নিতে হবে জি জানা মাহমুদ ভেরি গুড কোয়েশ্চেন এই জিনিসটা আমি ফেস করেছিলাম 2001 সালে যখন আমি আমেরিকায় ছিলাম 9/11 এর পরে আমার নাম জারা মাহবুব
ভেরি ডিস্টিংক্টলি একটা মুসলিম নাম এবং আমি মুসলিম। সো সিমিলারলি এখন একজন এক্স কিংবা ফর্মার নর্থ সাউথ স্টুডেন্ট হিসাবে আমি বলি, আমি নর্থ সাউথের 942 ব্যাচ। তো এই জিনিসটা আপনি বলছেন যে চার পাঁচজন জঙ্গির জন্য নর্থ সাউথের জেনারেল পপুলেশন এফেক্টেড হবে কি না, আমি খুব স্ট্রংলি বলতে পারি অ্যাটলিস্ট আমাদের তরফ থেকে, এমপ্লয়ার্সদের তরফ থেকে এটা ইনশাল্লাহ হবে না। কারণ নর্থ সাউথ কনসিস্টেন্টলি খুবই কোয়ালিটি স্টুডেন্টস টার্ন আউট করেছে। আমাদের মতো স্টুডেন্টস আমরা নর্থ সাউথ থেকে পাশ করে গিয়ে বাইরে আপনার বিভিন্ন টপ ইনস্টিটিউশনসে এমবিএ করে পোস্ট গ্রাজুয়েশন করেও ফেরত এসেছি, যারা নর্থ সাউথে পড়াচ্ছেন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিজ এবং আইবিএতেও পড়াচ্ছেন। তো এমপ্লয়ার্সদের তরফ থেকে যে জিনিসটা আমরা খুঁজি হচ্ছে কোয়ালিটি ক্যান্ডিডেট। সো আশা করছি এই এই আশঙ্কাটা থাকবে না। জি জি রাশিদুল রক্ষার, এই বিষয়টার সাথে আমাদের ইটস ইম্পর্টেন্ট দ্যাট উই ডিসকাস ইট। সেটা হচ্ছে কি যে আমার কাছে মনে হয় যে এই 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 স্টেরিওটাইপিংটা খুব খারাপ জিনিস আর কি, যে চার পাঁচটা ছেলে 22,000 স্টুডেন্টের মধ্যে, মানে যদি আপনি আবারও মাইক্রোস্কোপিক আর কি, স্টুডেন্টের মধ্যে এবং এত বছর ইতিহাসে এটার আরো হয়তো পাঁচজন আপনি ছেলে খুঁজে পাবেন, তার মানে হয়তো 2,00,000 স্টুডেন্টের মধ্যে আপনি পেয়েছেন আমরা 20 জনকে। সেটাকে নিয়ে যদি আপনি পুরো ইউনিভার্সিটি জাজ করতে শুরু করেন মুশকিল হয়ে যাবে। আমরা কেউ জানি কিনা জানি না, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 700 মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ফ্রিতে পড়ানো হয়, ফ্রি পড়ানো হয়, আনবিলিভেবল। 21টা কালচারাল, সুতরাং আমি একজন একজন, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ যে এই জেনারেলাইজেশনটা আমাদের করা একদম ঠিক না। বিট মিডিয়া, বিট আর সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ইয়েতে একটা অদ্ভুত কমেন্ট, আর কথা বলতে তো সোশ্যাল মিডিয়া তো আমাদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছে যে কোনো কিছু বলে ফেলার। সো আমার কাছে মনে হয় আমরা যারা রেসপন্সিবল, যারা বড়, যারা অ্যাডাল্ট, তাদের একটা রেসপন্সিবিলিটি আছে এই ওপিনিয়ন, কি ওপিনিয়ন আমরা লিড করছি, কি ওপিনিয়ন তৈরি করছি, সেটা ব্যাপারে আরেকটু সচেতন। এখানে শুধু একটা নর্সত না, মানে পুরো প্রাইভেট ইউনিভার্সিটি এক ধরনের, কিংবা স্কলাস্টিকা কিংবা মানারাত একটা নাম দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, সিস্টেমে সমস্যা থাকতে পারে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে, কিন্তু ওভারঅল স্কুলটাকে দোষ দিয়ে দেওয়া, বাচ্চাগুলোকে দোষ দিয়ে দেওয়া, সেটা প্রাইভেট হোক পাবলিক হোক, পাবলিকও যে কালকে হবে না, আর বুয়েটের পাওয়া যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এগুলো তো আসছে, তো সেটাই। সো এটা এটা আসলে এরা আসলে প্রতিষ্ঠানের যে বড় কথা হচ্ছে, ওদের ওদেরকে অন্যভাবে মানে ই করা হচ্ছে, মগজ যে যেটা বলা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে সার্ফ এক্সেল দিয়ে। সো ওই জায়গাটাতে এই জন্য কিন্তু আমি মনে করি, আবার শাওন ভাইয়ের সাথে এটা দ্বিমত পোষণ করে, যে কথা বলতে হবে। যেমন দেখেন আজকে আমাদের আজকে যে মানববন্ধনটা হলো সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে করেছিল, সেখানে যে পরিমাণ এসেছে, কিংবা আপনি হলি আর্টিস্টানের পরপর মানুষের যে ভীতিটা ছিল সেখান থেকে এক মাসে কি পরিমাণ রেজিলিয়েন্স গড়ে উঠেছে আপনি লক্ষ্য করেন। আজকে কিন্তু আমি খুব অবাক হয়েছি, ছোট ছোট বাচ্চারা এসে দাঁড়িয়েছে, অর্থাৎ বাবা মা দিচ্ছে, শিক্ষকরা দিচ্ছে, কারণ আমাদেরকে দাঁড়াতে হবে এটার বিরুদ্ধে, আমাদেরকে বলতে হবে এটার বিরুদ্ধে। আমরা যদি ভয় পেয়ে যাই, ওদের উদ্দেশ্যই কিন্তু ভয় পাওয়া না, ওদের উদ্দেশ্য এটাই। এবং বাংলাদেশ এখন যেভাবে আপনি প্রথমেই বলেছিলেন যে যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই আগানোটাতে একটা লাগাম দিতে চাচ্ছে ওরা, কিংবা টেনে ধরতে যাচ্ছে, আর কারণ ওদেরকে তো ওভাবেই তৈরি করা হচ্ছে। সেই জায়গাটায় আমরা যদি আবার এগিয়ে নিয়ে যেতে চাই, আবার মানে আবার প্রথম দিকে নিতে চাই, আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে, আমাদের সারাক্ষণ এটা নিয়ে কথা বলতে হবে। যাদের যাদেরকে তিন সপ্তাহ পাঁচ সপ্তাহে মগজ ধুলাই করে ফেলতে পারে, আমরা কেন, আপনারা বলছিলেন যে 12 বছর পর্যন্ত বাচ্চারা শিখে, এই 12 বছরে কেন বাবা মারা মগজটা এমনভাবে ধুলাই করতে পারেনি, আমাকে কি পারবে, আপনাকে কি পারবে যে দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে? অসম্ভব। বিদেশিরা হচ্ছে আমাদের কাছে মেহমানের মতো, গেস্ট, দে আর গেস্ট, তো তাদেরকে আমরা কেন মারব? অনেক খ্যাতি এবং এই মুহূর্তে বাংলাদেশের ওই যে অষ্টম সুখী দেশ, এই মুহূর্তে বাংলাদেশের নেতৃত্বের দিক থেকে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে, আমাদের প্রধানমন্ত্রী। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে বিশ্ব জয় করে ফেলছে, মুস্তাফিজকে নিয়ে টানাটানি চলছে। এই মুহূর্তে কি নেই, মানে বাংলাদেশের কোন জিনিসটাতে এখন শুধু এগিয়ে যাওয়ার কথা, এগিয়ে যাবার কথা, কিন্তু সেখানে পট করে এমন একটা দাগ দিল কয়েকজন, অবশ্যই মাইক্রোস্কোপিক, 16 কোটির মধ্যে 4-5 জনই, কিন্তু 4-5 জন কি করলো আমাদের স্বাধীনতার পরে এত বছরের যে
অর্জন অর্জন হ্যাঁ সেই অর্জনটাকে একদম মানে আমাদের তো এরকম কখনো হয়নি ইতিহাসে নাই যে 8 জন 9 জন 10 জন বিদেশীকে আমরা মেরে ফেলেছি আপনি দেখেন আপনি আপনারা গুলশান বনানীর দিকে এখন কি বিদেশীদেরকে রাস্তাঘাটে দেখা যায় অথচ তারা কি সুন্দর শপিং করত কাঁচা বাজারেও যেত দেখতে ভালো লাগতো যে আমাদের দেশেও বিদেশীরা এইভাবে এসে থাকছে কিন্তু আজকে তারা গাড়িতে করে কোনো মতে অফিসে যায় অফিস থেকে চলে আসে আমাদের ব্যবসায়ীরা এখন রেস্টুরেন্টে কাতের কাছে খাবার বিক্রি করবে এই যে পুরো অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সকল দিক থেকে এক ধরনের মানে নেগেটিভ জায়গা তৈরি করেছে এই কয়েকটা মানুষ এখন আমি যেটা আপনার ইয়েটা বুঝতে পারি সেটা হচ্ছে এটাকে নিয়ে আমরা এত বেশি মানে পক্ষে বিপক্ষে কথা বলছি হুইচ ইজ ভেরি ব্যাড আমরা একদম সবকিছুতে ষড়যন্ত্র মনে করছি এর মধ্যেও ডিভিশন আছে ডিভিশন আছে এবং এটা হ্যাঁ এটা যেখানে জাতির একটা ক্রাইসিস তৈরি করেছে আমি যে বললাম যে এত বছরের অর্জনকে মাটি করে দিচ্ছে সেটাকে নিয়েও আমরা রাজনীতি করছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে আপসেটিং একটা বিষয় এটা আমাদের রাশিদ রানু আমরা আসলে সমাজে যে আজকে আজকে যে জায়গাটা দেখছি সমাজের এই যে আপনি বৈষম্যের কথা বলেছেন বিভিন্ন কথা বলেছেন যেভাবেই হোক এই তরুণরা যারা ভুল পথে পা বাড়িয়েছে যারা ভুল পথে জড়িয়ে পড়েছে আমাদের এখন সবচেয়ে বড় মানে প্রয়োজন কাজ তাদেরকে ফিরিয়ে আনা পাশাপাশি নতুন কেউ যেন সেই ভুল পথে না বেরোতে পারে সেটার জন্য আমাদের কাজ করতে হবে কি করা উচিত আমি যদি সোজা কথায় বলি প্রথমত পরিবারের একটা বড় ভূমিকা আছে পরিবার একটা সার্টিন বয়স পর্যন্ত তাদের উপর কন্ট্রোল থাকে এবং এখন যেটা হয়েছে মাদ্রাসা শিক্ষা এবং ইংরেজি মাধ্যম এই দুইটার সাথে না বাবা মা সংযুক্ত হতে পারে না শিক্ষার ক্ষেত্রে এবং তারা হয়তো একটু দূরত্বও তৈরি হয়ে যায় কারণ বাবা মা আমি নিজে মাদ্রাসায় পড়ি নাই অথবা ইংরেজি মাধ্যমে পড়ি নাই এখন আমার সন্তান হয় মাদ্রাসায় পড়ছে না ইংরেজি মাধ্যমে পড়ছে ফলে আমি কানেক্ট করতে পারি না বলে বাচ্চাটা ধরে নেয় আমি কিছু জানি না বিশেষ করে ইংলিশ মাধ্যমে যেটা আমি প্যারেন্টসদের কাছ থেকে শুনি যে ওরা ধরেই নেয় যে ওরা এখন আমেরিকান ইংল্যান্ডের হয়ে গেছে আমরা বাঙালি মা বাবা একটু পিছানো এরকম ধারণা কারো কারো এটা জেনারেলাইজ করার কোনো উপায় নাই কিছু কিছু বিশেষ করে যারা ওয়ার্কিং মাদার তাদের জন্য এই প্রবলেমটা না যারা হাউস মেকার যারা সারাক্ষণ বাচ্চার খাবার কী রান্না করবে যারা সকল শ্রম দিয়ে ফেলছে বাচ্চার পেছনে কিন্তু সেই বাচ্চা এট দ্য এন্ড অফ ডে মনে করে যে মা তো ইংলিশ আমার মতো বলতে পারে না সো আমি এই মার কথা কেন শুনবো এটা আমাকে একদম কয়েকজন প্যারেন্টস আমাকে জানিয়েছে যখন আমরা এই ধরনের কাউন্সিলিংয়ে যাই তারা এই কথাগুলো বলে সো হ্যাঁ খুবই স্যাড এবং একজন ওয়ার্কিং মাদারের যে পরিমাণ সন্তানের উপরে কন্ট্রোল থাকে সেটা কিন্তু একজন হাউস মেকারের ক্ষেত্রে থাকে না সেক্ষেত্রে কী করা উচিত তার কনফিডেন্স লেভেল বাড়িয়ে ফেলতে হবে অন্তত এটাকে উদাহরণ রেখি যে না তোমাকে আমার কন্ট্রোল করতে হবে বিকজ ছেলেমেয়েরা এখন চেঞ্জ হচ্ছে শুধু মাদেরই কিন্তু মাদেরটা আমি মা বুঝাচ্ছি না বাবার বাবা তো আরো বেশি কারণ বাবার মা সারাক্ষণ থাকে বলে আমরা কিন্তু মাকে মনে করি মা বন্ধু হ্যাঁ মার কথা শুনি আবার শুনি না আছি নাই এরকম একটা ব্যাপার থাকে মার সাথে থাকে বাবা কিন্তু একটা কথা বললে আমরা অনেক বেশি মগজের ভেতরে নেই যে ও বাবা এটা বলেছে সে জায়গা থেকে আমরা নেই সো বাবার তো অনেক বড় ভূমিকা আছে এই গেল পরিবার পরিবারের মধ্যে থেকেও হচ্ছে যে আমরা যেন ব্যস্ত এমন মানে যখন সন্তান সামনে থাকে আমরা যেন তাকে কোয়ালিটি সময় দেই কোয়ান্টিটি না আমাদের কোয়ান্টিটির দরকার নেই জাস্ট কোয়ালিটি সময় দেই যেমন একজন মা রান্না করছে সারাদিন সন্তানের জন্য তা না করে খুব অল্প সময়ের মধ্যে রান্না করে বাকি সময়টা সন্তানের সাথে একটা সিনেমা দেখুক স্যার যে বলছিল একটা ভালো মুভি বা একটা নাটক একটা কিছু দেখুক গল্প করুক আজকে কী ক্লাসে পড়ানো হয়েছে বুঝুক না বুঝুক যতটুকু বুঝুক শেয়ার করুক বা বন্ধুবান্ধবের গল্পই জানতে চাক কার বন্ধুবান্ধব কেন এরকম করে জানতে পারে এটা গেল একটা আপনি লক্ষ্য করেন বন্ধুত্বের সংজ্ঞা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের সময় বন্ধুত্ব মানে কী ছিল আমাদের সময় বন্ধুত্ব মানেই হচ্ছে কোনো রেস্টুরেন্টে যদি যেতে পারি যদি দেয় অথবা কোনো বন্ধুর বাসায় যাওয়া হ্যাঁ আড্ডা দেওয়া হইচই করা এবং দিন শেষে আবার বাসায় ফিরে আসা এবং অবশ্যই বন্ধুত্ব আমি খুব আপসেট হই ধরেন আমরা প্যারেন্টসরা হয়তো কোনো গেট টুগেদারে গেলাম আমরা ফ্রেন্ডসরা গেলাম আমাদের বাচ্চারা যাচ্ছে প্রত্যেকটা বাচ্চা বাবা মার কাছ থেকে ইয়ে নিয়ে নিচ্ছে মোবাইল এবং প্রত্যেকে যার যার মতো করে এই রুমটাতে তার তার মতো করে গেমস খেলছে খেলছে কেউ কোনো কারোর সাথে কথা বলে না বিকজ দে ডোন্ট হ্যাভ টাইম অ্যাকচুয়ালি কথা বলার জন্য ইন্টারঅ্যাকশন নাই শেয়ারিং নাই কিছু নাই তো বাচ্চাটা তো বড় হচ্ছে এটা তো ছোট বাচ্চার কথা বলছি বড় বাচ্চাও একই অবস্থা যার যার জিনিস নিয়ে এবং বোর ফিল করে মা বাবার সাথে প্রোগ্রামে যাবে আঙ্কেলের বাসায় যাবে আন্টির বাসায় যাবে এর চেয়ে বাসায় বসে ইন্টারনেট দেখলে কাজ দেবে আচ্ছা ঠিক আছে তারপরও যদি যেতে বাধ্য হয় এটা নিয়ে বসে আছে ফলে দে ডোন্ট হ্যাভ এনি স্পেস এই জায়গা থেকে এই জায়গা থেকে তাদের ফ্রি আনতে হবে এটা বাবা মার একটা বড় দায়িত্ব একটা বড় দায়িত্ব বন্ধু বান্ধব তৃতীয় শেষ করি আমি রাষ্ট্রের সবচেয়ে বড় ভূমিকা আছে এই যে আমি একটু আগে বললাম রাষ্ট্র কি করছে আমরা আমাদের এখন স্পেসটা কোথায় একটা ছেলে মেয়ে যারা চাকরি পাচ্ছি আমরা আমরা নিজেদেরকে অনেক সফল মনে করছি আমরা অনেক কাজ করছি কিন্তু যারা চাকরি পাচ্ছে না
তারা কি করছে, তারা কিভাবে চাকরি পেতে পারে, তাদের জন্য আউটসোর্সিং আর কি কি ব্যবস্থা করা যেতে পারে। আমাকে অনেকেই লেখে যে আপনি বুঝবেন কি, আপনি তো চাকরি করেন, যে চাকরি পায় না, যার নিচে আরো তিন চারটা ভাই বোন আছে, যার বোনের বিয়ে দিতে পারছে না ভাই আমি চাকরি করি না বলে, তার কি হতাশা আপনি কি বুঝবেন? সেটার উত্তর আমি কি দিব? সো রাষ্ট্রের উচিত কর্মসংস্থানের জায়গাগুলোকে বাড়ানো, কর্মসংস্থানে শুধু না, তারপরে আবার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে দলাদলির কারণে প্রমোশন হচ্ছে না, ছেলেমেয়েরা বিরক্ত হচ্ছে, হতাশা ফিল করছে, ওই জায়গাগুলোকে অর্থাৎ হতাশ করা যাবে না নাগরিককে, সেই জায়গাটা তৈরি করা। সবচেয়ে বড় কথা, আমাদের রাজনীতির চেঞ্জ আসা দরকার। এই জঙ্গিবাদ নিয়েও যখন এখন এরকম হয়, সেই রাজনীতি থেকে আমাদের বের হতে হবে। এটা ঘুণে ধরা রাজনীতি, সেই রাজনীতি থেকে এখন তরুণদের রাজনীতিতে আসা দরকার। যেই রাজনীতি নিয়ে কথা হবে, সন্ধ্যায় বলছিল যে তরুণদেরকে তো আমলই আনা হচ্ছে না, সেখান থেকে বের হতে হবে। এই একই কথা শুনছি ইতিহাস, এই তরুণরা তো রাজনীতিও বিমুখ, তারা তো রাজনীতি থেকে বিমুখ, তারা বিভিন্ন রকম করে, তারা জায়গা পাচ্ছে না। উনি বললো একটু আগে যে জায়গা পাচ্ছে না, তরুণদেরকে আপনার জায়গা দিতে হবে। স্পেস নাই, কোথাও স্পেস নাই। আপনি দেখেন রাষ্ট্রে, সমাজে, বন্ধু বান্ধব, ফ্যামিলি, আলাদা দ্বীপ হয়ে গেছে ওরা। হ্যাঁ, এক একজন এক একটা বদ্বীপে বসবাস করে, আমি বলি যে ভার্চুয়াল বদ্বীপে বসবাস, তাদের কাছে শেয়ারিং হচ্ছে এটা, ফলে ওদের মুখ নড়ছে না, ওদের মনের কথা বের হচ্ছে না। সো তখন তারা কি করবে, বসে বসে ওই যে পাল্টা পাল্টি আক্রমণ চলছে। জি ধন্যবাদ নাতা সাহেব। বলা হচ্ছে তরুণদের একটি বড় অংশ বাবা মার ব্যস্ততার কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আবার এই মাত্র রাশিদা রহমান যেটা বললেন, একটা অন্য জগতে চলে গেছে, কিংবা গাছলাম সাউন্ড যেটা হচ্ছে, একটা বদ্বীপ কিংবা একটা বদ্বীপ তৈরি হয়েছে, ওদের কোনো জায়গা নেই, খুব নিঃসঙ্গ কিংবা নিঃসঙ্গতার একটা জায়গা তাদের গ্রাস করছে। ওদেরকে আসলে স্বপ্ন দেখাতে হবে, ওদেরকে একটা সুন্দর দিকে নিয়ে যেতে হবে, ওদেরকে পথ দেখাতে হবে, কীভাবে করা সম্ভব। মানে আমি খুবই ক্ষুদ্র আসলে এই ব্যাপারে কথা বলার জন্য, বাট আমার কাছে মনে হয় যে মানে আমরা তো অনেক বড় পার্সপেক্টিভে কথা বলছি, কিন্তু আমার বাচ্চারা যেমন খুব ছোট, তারা স্কুলে পড়ে, একজন KG 2 পড়ে, একজন নার্সারিতে পড়ে, তাদের কিন্তু খেলার কোনো জায়গা নেই। এখান থেকে কিন্তু শুরু আলটিমেটলি, তার কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই। আমরা ছোটবেলায় বাসার নিচে ব্যাডমিন্টন খেলতাম, ছোঁয়াছুঁই খেলতাম, কত রকমের খেলা খেলতাম, ওরা এইসব নামই জানে না। ব্যাডমিন্টনটা হয়তো কোনো না কোনো রকম টিভি দেখে বা ইন্টারনেটে দেখেছে, কিন্তু তাদের কিন্তু এগুলার কোনো জায়গাই নেই। আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি, নিচে পার্কিং করা, ওখানে তাদের সাইকেল চালানোরও ইনফ্যাক্ট জায়গা নেই। বাসায় ওই 3 বেডরুমের বাসার মধ্যে সে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো এক্সপোজারই নাই। কিন্তু আমরা ছোটবেলায় যে আনন্দগুলো পেয়েছি, এবং আমাদের বড় বড় মাঠগুলো কেন যেন দেখছি আমরা যে, আমরা সিকিউরিটির কারণে, আমি যে আমার বাচ্চাকে কাউকে দিয়ে পাঠাবো সেই সেফটিও নাই যে আমার বাচ্চাটাকে আমি কারোর সাথে পাঠাবো সেখানে গিয়ে। হয় আমাকে যেতে হবে তার সাথে, বা আমার আম্মাকে যেতে হবে তার সাথে, কাউকে একজন তার সাথে থাকতে হবে। তো সে তো মানে প্রকৃতিটাকেও এনজয় করতে পারছে না, আসলে সে আকাশটাকেও প্রপারলি দেখতে পারছে না, আমার সন্তান তো সেই এগুলো কিছুই পাচ্ছে না। নাতাশা, হ্যাঁ, আমাদের সাথে কি ফোন আছে, ফোন নিয়ে আপনি আবার আসবে। দর্শক, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে মহিউদ্দিন বলছি। তো আমি মিরপুর থেকে মহিউদ্দিন বলছি। জি বলুন। সম্মানিত প্যানেলে যারা আছেন সবার প্রতি শ্রদ্ধা দেখেই আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছি, আমার ছেলের পক্ষ হয়ে। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, ছেলেও আমার সাথে বসে অনুষ্ঠানটা দেখছিল। সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইংলিশ মিডিয়াম স্কুল বা ইউনিভার্সিটি গুলোকে যেভাবে দোষারোপ করা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে ছেলেটা একটু শঙ্কিত। পাশাপাশি ছেলেটা এটাও প্রশ্ন করছে আমাকে যে আবু, গতকালকে যে পাবলিক ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটার পরে একটা ছেলে যে মারা গেল, সেটাকে কি ধরনের একটা টেরিজম হিসেবে নেওয়া হবে, সেটা কি? আমি আসলে ছেলেকে সঠিক কোনো উত্তর দিতে পারছি। জি মহিউদ্দিন সাহেব, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্নের উত্তরটি আমরা খুঁজব। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আসলে মহিউদ্দিন সাহেব ওনার পরিবার নিয়ে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, ওনার ছেলেও আমাদের অনুষ্ঠানটি দেখছেন। উনি শঙ্কিত যে ওনার সন্তান ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, এবং সামনে যেগুলো দেখছে বাচ্চাটি শঙ্কিত যে আসলে সে কোথায় যাবে, কি করবে। আমার মনে হয় শাওন ভাই যদি এই ব্যাপারটা একটু আইডেন্টিফাই। আমি তো প্রথমে অবাক হয়েছে যে ওনারা এত রাতে বসে বাংলাদেশের চ্যানেল দেখছেন। আমি ওনাদেরকে প্রথমে কংগ্রেচুলেট করতে চাই যে ওনারা দেখছেন আসলে, বিকজ আসলে তো মানে, এবং এই যে কোয়ালিটি টাইমের কথা হলো, বাবা সাথে ছেলেটাকে নিয়ে বসে দেখছে এবং সেই ছেলের কথা শুনে বাবা ফোন করেছে, এটাই মনে হয় কোয়ালিটি ফ্যামিলি এবং কোয়ালিটি প্রোগ্রাম তারা দেখছে। জি অ্যাবসলিউটলি আশিক ভাই, সো আমার কাছে মনে হয় যে মানে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট হ্যাভিং সেড দ্যাট আমার কাছে মনে হয় কোয়েশ্চেনটা খুবই ভ্যালিড, বিকজ কি হচ্ছে আসলে যে ধরেন মানে
আমার কাছে মনে হয় কোয়ারিটা খুব ইম্পর্টেন্ট, মানে আপনার যদি প্রশ্ন না থাকে, আপনি যদি প্রশ্ন করার জায়গা খুঁজে না পান, তাহলে কিন্তু আপনি মানে আপনাকে উত্তর দেবে কে আসলে? সো মুশকিল হচ্ছে কি যে আমরা আসলে অনেক সময়ই প্রশ্নও করতে যাচ্ছি না, বিকজ আমাদের কাছে মনে হচ্ছে প্রশ্ন করলেও বুঝে আমি বিপদে পড়বো। এটা কিন্তু একটা মহা সমস্যা। আপনি যদি আজকে ফেসবুক খুলে দেখেন, মানে ইদানিংকালে ফেসবুক, লোকে যত বেশি চিন্তিত, নর্থ সাউথে যত চিন্তিত, রামপাল নিয়ে যত চিন্তিত, জঙ্গি নিয়ে অত চিন্তিত না, কিন্তু খুব বেশি কথা বলে না, বললে খালি ভয় লাগে যদি কিছু হয়ে যায় আমার ঘাড়ে এসে কি পড়ে আসলে। সো ফ্রাস্ট্রেশনটা রিলিজ হচ্ছে অন্য জায়গা দিয়ে, ওটা যেটা বলতে পারছে না ওটা এখান দিয়ে দুটো জায়গা দিয়ে বেরোচ্ছে। সো আমাদের এই স্পেস করা, মানে আমি যেন আমার কথাটুকু বলতে পারি, আপনি যেন আপনার কথাটুকু বলতে পারেন, এবং দুজন জন্য একটা জায়গায় দাঁড়িয়ে আমি আপনার সাথে ডিসএগ্রি করতে পারি, কিন্তু আপনার কথা শোনার বলার জায়গা যেন আপনার থাকে। সো উনি যেটা আজকে বলছে, এই বলার জায়গা যদি তৈরি করা যায়, তাহলে একটা ছেলে হয়তো আজকে মারা গেছে, কিন্তু সেই ছেলেটা কেন মারা গেছে এবং কেন ফিউচারে আবার মারা যাবে না, তার জন্য যে ভাবনা চিন্তা দরকার সমাজের, সমাজ সেটা যেন রেডি কিনা বড় প্রশ্ন। বিকজ আমি দেখি যে আমরা আগে অপ্রয়োজনে আড্ডা দিতাম, সে অপ্রয়োজনে আড্ডাগুলো এক্সিস্ট করে না আমাদের জীবনে, আমাদের প্রতিটা কথা ধান্দার কথা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট আই ওয়ান্ট টু মেক ইট রিয়েলি লুক আগলি, সাউন্ড আগলি, যে আমাদের সবগুলো কথা ধান্দার কথা, আমার নিজেদের ছাড়া কাউকে নিয়ে ভাবতে ইন্টারেস্টেড না, তাহলে আমরা এরকম সমাজই পাবো। আর যখন ওনার মতো লোকজন প্রশ্ন করবে, আমরা এখান থেকে উত্তর দিব, সমাজ রোজ এটা আলোচনা করবে, সেখান থেকে একটা নতুন ঘটনা বেরোবে, রাষ্ট্র সেটাকে আমলে নেবে, দুটো ডিসিশন হবে, তখন সমাজ অবশ্যই পাল্টাবে। জি, সেটাই পথ, যখন এগুলো নিয়ে আলোচনা হবে, রাষ্ট্র যখন এগুলো আমলে নেবে এবং একটা ভালো পথ বেরোবে। খুব সুন্দর বলেছেন। আমাদের সাথে একটি ফোন আছে, দর্শক, ফোনটি পড়ে গেছে। আমরা জি আব্দুল সাহেব, এখানে ওই ভদ্রলোক যে শঙ্কা জানিয়েছেন, এটা আমি যে কোনো বাবা মা এরকম শঙ্কিত হতে পারে, বা ওই ছেলেটি বলেছে যে ওই ইংরেজি মিডিয়ামে পড়ে, ফলে তার যে একটা সিকিউরিটি এগুলো নিয়ে ভাবতে পারে। আমি একটা কথা বলি যে কোন মিডিয়ামে পড়ছিস সেটা কিন্তু আমি মনে করি না খুব একটা বিষয়, কারণ আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু ইংরেজির খুব জোর ছিল এবং আমাদেরকে ইংরেজি বাধ্য হয়েই শিখতে হচ্ছে। আমরা কখনোই জোর দিয়ে বলতে পারবো না যে আমরা সব পুরোপুরি বাংলা মিডিয়ামের বা পুরোপুরি ইংরেজি মিডিয়ামের। কিন্তু এইখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আমি আছি, যারা আছে, নাতাশা আছে, ইমরুল করিম এমিলি আছে, ওর বোনও। জি, আমাদের সাথে ফোনটা, আমরা ফোন নিয়ে আপনার কাছে আসবো। জি, দর্শক নাম বলে আপনি প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে তৌসিফ, আমি নর্থ সাউথে এখন কারেন্ট বিজনেস স্টুডেন্ট, বিজনেস গ্রাজুয়েট। তৌসিফ জি বলুন। জি, আমি জারা ম্যামকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা অ্যাজ এ বিজনেস গ্রাজুয়েট আমাদের কোর্সের শেষে অনেক প্রজেক্ট থাকে, এই প্রজেক্টগুলো বিভিন্ন আমরা বিভিন্ন ফার্মে যেতে হয় আমাদের ওই প্রজেক্টগুলো মানে রিসার্চ করার জন্য, যেমন এইচআর ফার্মগুলোতে আমাদের যেতে হয় বা মার্কেটিং কোন রিসার্চ করতে হলে মার্কেটিং ফার্মগুলোতে যেতে হয়, ফিনান্সের জন্য আমাদের ব্যাংকে ট্যাঙ্কেও যেতে হয়। তো দেখা যাচ্ছে কি সিকিউরিটি গার্ড আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কোথেকে এসেছি, তো নর্থ সাউথ বললেই আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তো এক্ষেত্রে আমাদের প্রজেক্টগুলো করতে অনেক বাধার সৃষ্টি হতে হচ্ছে আর কি। তো এই ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নেবে নাকি, বা আপনারা অ্যাজ এ কর্পোরেট লিডার আপনারা এটা নিয়ে আসলে কি ভাবেন? জি ধন্যবাদ, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি তৌসিফ, আপনি আমাদের আলোচনার সাথে থাকুন, আপনার উত্তরটি পেয়ে যাবেন। যার আপনি যদি 30 সেকেন্ডে এটা এটা বলতে পারেন, কারণ এই সেম কোশ্চেনটা নিয়ে আমি অধ্যাপক আব্দুল সেলিমের কাছে আসব। এখানে আনসারটা টুফোল্ড, ফার্স্ট অফ অল আই অ্যাপোলজাইজ যে আপনাদেরকে একটু প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত অ্যাজ এ কর্পোরেট বডি। আপনারা যে জিনিসটা করবেন, রাষ্ট্র কী করবে আমি বলতে পারছি না, কিন্তু আমাদের তরফ থেকে যে জিনিসটা আমরা বলতে পারি যে আপনাদের যে ক্যারিয়ার ক্লাব আছে কিংবা ক্যারিয়ার যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন, একটু আগে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে নেন। টাইমস আর সাচ, পিপল আর বিং ভেরি প্রিকশনারি, এটা ইউ ক্যানট ব্লেম এনিবডি, এভরিবডি ইজ পুটিং আপ দেয়ার সেফটি আর্চেস, ওয়াল স্ট্রেন্থেন করছে, গানম্যানস আসছে ব্যাংকসগুলোকে প্রোটেক্ট করার জন্য, এটা একটা ভয় ঢুকে গেছে সবার মধ্যে, অ্যান্ড দিস ইজ এ রিয়াকশন টু হোয়াট হ্যাপেন্ড এক মাস আগে। তো আপনাদের জন্য যে আমার রিকোয়েস্টটা থাকবে যে আপনারা দয়া করে আরেকটু প্রফেশনালি এইচআর এর মাধ্যমে, আপনাদের ক্যারিয়ার সার্ভিসেস এর মাধ্যমে এটা অ্যাড্রেস করেন। জি ধন্যবাদ,
অধ্যাপক আব্দুল সেলিম, এই প্রশ্নটাকে যদি আপনি অ্যাড্রেস করেন। ওটা করব, আমি আমার কথাটা শেষ করে নিয়ে ওখানে আসছি। আমি যেমন বললাম যে এখানে আমরা নর্থ সাউথের কিন্তু বেশ কিছু আছে, আমি শিক্ষক আছি, আরও তিনজন ছাত্র আছে, ওই ইমরুলের বোনও কিন্তু নর্থ সাউথ থেকে পাশ করা, এলিটা, তারা এখানে বলবে, অবশ্যই বলবে যে তাদের কোনো সময় এই ধরনের শঙ্কা ছিল না। ইংলিশ মিডিয়ামেই পড়েছে অনেকে, স্কুলেও ইংলিশ মিডিয়াম পড়েছে, পরবর্তীকালে এই ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটিতে পড়েছে, এবং এদের বাংলা বলা বা বাংলায় কথা বলা, কমিউনিকেট করা বা ইংরেজিতে কথা বলা, কমিউনিকেট করা কোনো সমস্যা কোনো সময়ই হয়নি, আমারও হয়নি, আমি তো ইংরেজিরই ছাত্র। এখন বিষয়টা হলো এইটা যে হ্যাঁ, বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যারা যেমন বলল যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম চারিদিকে এতই নিন্দনীয়ভাবে প্রকাশিত হয়েছে যে সবাই খুব একটা সন্দেহ বাতিকে ভুগছে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নয়। আমি একটা কথা বলি, মিডিয়া অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক ইররেসপন্সিবল কাজ করেছে। আমি কয়েকদিন আগেই শুনলাম একজন কোনো বিশ্লেষক কোনো একটি মিডিয়াতে আলোচনা করছে যে আমি জানি যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট 10 জন পাকিস্তানি শিক্ষক আছে। এই যে দায়িত্বজ্ঞানহীন কথা, এখানে মিডিয়ার কিন্তু আপনি ঢালাওভাবে মিডিয়ার দোষ দিতে পারেন না, এখানে কিন্তু বিশ্লেষকের দোষ, এটা মিডিয়ার দোষ হতে পারে, আমি হয়তো সেটা ভুল বললাম, যে এটা ভুল বললাম, আপনার সাথে কিন্তু এই যে ইররেসপন্সিবল কথাগুলো বলা, যেটা ভীতি আরো বাড়িয়ে দিচ্ছে, এই জিনিসগুলো থেকে বিরত থাকা দরকার। আব্দুল সেলিম, অনেকেই বলছেন বর্তমান শিক্ষা ব্যবস্থা তরুণদের যন্ত্র মানব বানাতে যতটা সফল হচ্ছে, মানবিক ও সৃষ্টিশীল মানুষ বানাতে ততটাই ব্যর্থ হচ্ছে। আপনার আসলে কি শেখাচ্ছেন? আপনি যদি বলেন তরুণদের কেউ কেউ কেন সমাজ বা পরিবার থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলছে, বিচ্ছিন্ন মনে করছে কেন, সেই বিষয়টা নিয়ে তো আমরা অনেক আলোচনা করলাম। যেমন সময় দিচ্ছে না, বা আমি এটাও বলবো যে যে কমিউনিটির মধ্যে আমরা বাস করি সেই কমিউনিটিও কিন্তু আসলে আমাদেরকে সময় দিচ্ছে না, মানে আমি বলছি তরুণদের সময় দিচ্ছে না। আমাদের শিক্ষা ব্যবস্থা কতটুকু ভূমিকা রাখতে পারছে তাদের গঠন রাখতে পারছে? আসলে অনুসরণ বলেছেন যেখানে জাতীয় সঙ্গীত আপনার মাত্র আপনার প্রাইমারি স্কুলগুলো কিংবা আপনার বিশ্ববিদ্যালয় প্রাইমারিতে স্কুলেই 23% প্রাইমারি স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও এই চর্চাই নাই। তাহলে পরে আমরা আসলে আমাদের ইউনিভার্সিটিতে সাধারণত তো জাতীয় সঙ্গীত গাওয়ার কথা আমরা আমাদের শেখরটা কি বলবো, প্রয়োজন নেই, আর ছোট বয়সে দরকার, আর ছোট বয়সে মানে কোমলমতি শিশুদেরকে ওই বয়স থেকে আমাদের তো জাতীয়তাবোধ, আমাদের তো আপনার সংস্কৃতি এটার মধ্যে তো আমাদের রাখতে হবে, গোড়া থেকে তারপরে। হ্যাঁ, আমি এটা সম্পূর্ণ বলছি যে এই ব্যাপারে রাষ্ট্রের অনেক গাফিলতি আছে, অবশ্যই আছে। দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা আমি বলি, আমি ব্যক্তিগতভাবে ছাত্রদের সাথে বহু কাজ করেছি, এই সাংগঠনিক কাজ বা ধরেন সাংস্কৃতিক কাজ ছাত্রদের তরফ থেকে, এবং এই তরুণ যে জনগোষ্ঠীটা আছে তার তরফ থেকে কিন্তু এতটুকু কোনো রকম ঘাটতি নেই। তাদের উৎসাহ, তাদের উদ্দীপনা, তাদের মেধা, তাদের যে সৃজনশীল যে গুণগুলো, এগুলো প্রচণ্ডভাবে আছে। আমি অনেক ক্ষেত্রে এও দেখেছি আমাদের চেয়েও বেশি আছে, আমরা ওই বয়সে যাচ্ছিলাম তার চেয়ে অনেক বেশি আছে, কিন্তু আসল যে কাজটা হচ্ছে না সেটা হলো ওদেরকে কোনো গাইড করা হচ্ছে না ঠিক মতো, ওদেরকে পথ দেখানো হচ্ছে না। আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটি নিয়ে আপনার কাছে আসবো। দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সঙ্গীতশিল্পী মহিন বলছিলাম। মহিন বলছেন, সঙ্গীতশিল্পী? জি মহিন। আমি ছোট আমাদের ক্লোজ আপ ওয়ান এর মহিন বলছেন আপনি? আমি সঙ্গীতশিল্পী মহিন বলছিলাম। ক্লোজ আপ ওয়ান এর মহিন কি? জি 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 জি, আমি সঠিকভাবে জি বলুন। আশিক ভাই, আমি ছোট্ট করে দুটো প্রশ্ন করতে চাই। আমি আমার সদ্য স্কুলে আমার ছেলেকে ভর্তি করলাম, যে কোনো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে, তো এখন দেখছি যে কয়েকটা দিন আগে আমার ছেলেকে ভর্তি করলাম প্লে গ্রুপে, কিন্তু যে পরিমাণ নিরাপত্তা স্কুলে দিচ্ছেন
আমি নিজেও একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছি, সেখানেও আমি পড়ে এসেছি। তো দেখছি যে আসলে পার্থক্যটা এখন দেশের সাথে শিক্ষার্থীরা কোথায় আছেন। অনেক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে বা হচ্ছে, বাট শিক্ষার্থীরা যে প্রশ্নবিদ্ধ অবস্থায় আছেন যে আমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম সেটা কি আদৌ ইউসিজি প্রণোদিত কিনা, বা কোনোভাবে আমি এখান থেকে পাশ করে বেরোতে পারবো কিনা, এই নিয়ে প্রশ্নবিদ্ধ অবস্থায় থেকে শিক্ষার্থীরা কিন্তু এই তারুণ্যের কথা বলেই বলেন যে আমরা কি আসলেই নতুন প্রজন্মকে কিছু দিতে পারবো কিনা। আমার প্রশ্নটা সবার কাছেই। জি ধন্যবাদ, ধন্যবাদ। জি ওনার প্রশ্নটাও যদি আপনি অ্যাড্রেস করেন যে ওনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছেন, ওনার বাচ্চা সংকিত, উনিও সংকিত, তো উনি নিজেও তো ইংলিশ মিডিয়ামে পড়েছেন, কারণ উনি বললেন না যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছেন উনি। তো উনি যদি কোনো তেমন কোনো অসুবিধায় না পড়েন তার বাচ্চাই বা পড়বে কেন, আমি এটা এটা মানতেই পারি না। দুই নম্বর হলো আর দ্বিতীয় জিনিস যেটা আমি মনে করি যে এখন স্কুল থেকে নিজস্ব কোন নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত, সেটা হলো তাদের নিজস্ব। এরকম ভাবে বাইরে থেকে ইউনিফর্ম পরা এরকম ধরনের মানুষকে স্কুলে অন্তত স্থান দেওয়াটা ঠিক নয়, কারণ বাচ্চাদের এটা ভীতি সঞ্চার করবে। কিন্তু বাইরে নিরাপত্তার জন্য তো রাখতেই হবে, বাইরে থাকুক, স্কুলের ভেতরে থাকার। আপনার কি মনে হয় না যে এই সময়ে তাদের সাংস্কৃতিক যে আচার কিংবা অনুষ্ঠানগুলো আরেকটু বাড়িয়ে দেওয়া, তাদের মধ্যে ইন্টারঅ্যাকশনটা আরো বাড়িয়ে দেওয়া, তাদেরকে আরেকটু আপনার আপনার সাংস্কৃতিক চর্চার মধ্যে কিংবা কোনো কিছু একটা নিয়ে আরো বেশি ব্যস্ত থাকার জন্য কিছু কিছু বিষয়ে এনগেজ করে রাখা, সেই জিনিসটা খুবই দরকার। এটা নাই কিন্তু, আসলে নাই স্কুলগুলোতে, এখন নাই স্পেশাল ডে গুলোতে। 21 ফেব্রুয়ারিতে আমি তো আমার ছেলেকে নিয়ে শহীদ মিনারে যাচ্ছি না। হ্যাঁ আমি যাচ্ছি না, তো আমি তো যাচ্ছি না। আমি কিন্তু আমি ছোটবেলায় আমার বাবা মা কি আমার মামা উদযাপন করতাম, এখন কিন্তু তার থেকে আরো অনেক বিশাল ভাবে আমরা করছি। যারা আমার কাছে মনে হয় যারা দুটো বিষয় আছে এখানে, একটা হচ্ছে কি যে এটাকে জেনারেলাইজ করা যাবে না। প্রি স্কুলে 15টা ডিস্ট্রিক্টে প্রি স্কুল আছে, এতগুলো প্রি স্কুল। প্রি স্কুলে বলা হচ্ছে যে জাতীয় সংগীত গাওয়া হয় কেনা বলছে, এসব কুফরি জিনিস, আমরা গান টান গাই না। এইটা হচ্ছে না, তাহলে তাহলে জেনারেলাইজ করা যাবে না। যারা আমি সেটাই বলার চেষ্টা করছি, এটা বিশাল একটা ভয়। যারা নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে গিয়ে সরকারের কোনো ইয়ে নেই, নিয়ন্ত্রণ নেই, এটা কিন্তু ভুল। শুনুন, এটা ভুল না, একটা হচ্ছে আমাদের তো ডিরেকশনই এটা ছিল না, আমরা কোনো ভাবিই নি এমন কিছু হতে এভাবে ভাবাই যায়। কি করে আমাদেরকে যে এইভাবে হঠাৎ উল্টো ঘুরে তাকাতে হবে, ডান থেকে বামে ঈশান করে তাকাতে হবে, ভারত করে অপরচুনিটি দিয়েছে, এটা আমাদের 16 আনা আদায় করে নিতে হবে। আপনি তো নিজে তরুণ, তরুণদের কিভাবে স্বপ্ন দেখানো যায় এবং বিপদগামী তরুণদের কিভাবে ফেরানো যায় আপনার কাছে শুনতে চাচ্ছি। আমি যেটা সবার কথায় শুনছি, শুনে বুঝছি যে আমি এখনো প্যারেন্ট হইনি, আপনারা অনেকেই প্যারেন্ট, অ্যান্ড প্যারেন্টসরা নিজেদের একটা রেসপন্সিবিলিটি হিসেবে মনে করছে যে এখনো সন্তান আপনি যখন প্যারেন্ট হননি, তাহলে সেখান থেকে আপনি বলুন। হ্যাঁ স্যার, আমি বলছি অবশ্যই প্যারেন্টস আর গোয়িং টু প্লে রোল, অ্যান্ড অনেক কিছু চেষ্টা করছে, এটসেট্রা স্টেপ নিচ্ছে। আমার চিলড্রেনরা চাইল্ড কী দেখছে গুগলে, ইউটিউবে কী দেখছে, এটসেট্রা। বাট অ্যাট দ্য এজ ইন উইচ উই টকিং অ্যাবাউট, যে 20+ মেজরিটি অফ দ্য টাইম আমরা ফ্রেন্ডদের সাথে স্পেন্ড করে, সো আই থিঙ্ক ফ্রেন্ডস হ্যাভ এ বিগ রোল টু প্লে। অনেক সময় ফ্রেন্ডসরা যখন দেখে যে হ্যাঁ মেবি আমার ফ্রেন্ড, আমার এই পার্টিকুলার ফ্রেন্ডটা একটা রং ডিরেকশনে যাচ্ছে, সো ওদেরও একটা রোল থাকে যে ইগনোর না করে দে ক্যান প্লে আ বিগার রোল দেন দ্য প্যারেন্ট অ্যাজ ওয়েল। অ্যান্ড অবভিয়াসলি কোনো ইনস্টিটিউট, কোনো প্যারেন্টই চাবে না যে ওদের যারা এখানে ইউথ আছে ওরা কোনো দিক দিয়ে রং ডিরেকশনে যাবে। সো আমার মনে হয় নট অল অফ দেম আর স্ট্রং। দেখা যায় যে অনেক সময় আমি যখন মিউজিক করছিলাম, আমি যদি কোনো একটা পয়েন্টে গিয়ে স্ট্রাগল করি, আমি একটা কোনো একটা কনসার্ট করতে চাচ্ছি অথবা একটা গিটার শিখতে চাচ্ছি, একটা ইনস্ট্রুমেন্ট, আমি ভায়োলিন শিখতে চেষ্টা করেছিলাম বাট আমি পারি নাই,
আমি ফ্রাস্ট্রেটেড ফিল করেছি, বাট দেন এগেন মেবি আমি আমার স্ট্রেংথ পেয়েছি আমার ফ্রেন্ডদের মাধ্যমে, আমার প্যারেন্টসের মাধ্যমে। বাট আই থিঙ্ক এই পুরো অ্যাজ এ সিস্টেম, আমাদের পুরো গভর্নমেন্ট অথবা দ্য এন্টায়ার সিস্টেম যদি এনকারেজ করে, ছোটো ছোটো এক্সাম্পল, ফর আমার বোন এলিটার কথা বলছিলেন স্যার, ও একটা রেস্টুরেন্ট খুলেছে কয়েকদিন আগে, অ্যান্ড ও অনেক, আমি আমি কখনো বিশ্বাস করিনি যে ও অ্যাকচুয়ালি এরকম একটা বিজনেস সেট আপ করতে পারবো, ওর এবিলিটি ছিল এটা আমি কখনো বিশ্বাস করিনি, বাট শি ডিড এ গুড জব, নবাব চারগা নামে একটা রেস্টুরেন্ট, অ্যান্ড ইট ওয়াজ ডুইং ভেরি গুড। বাট রিসেন্টলি অবভিয়াসলি আমাদের এই ইনসিডেন্টের পরে জি আমাদের এখন প্রিকশনস নিতে হচ্ছে, রেস্টুরেন্টসগুলো অনেকগুলো বন্ধ করে দিতে হচ্ছে, আই থিঙ্ক অনেকগুলো অফিসেসও বন্ধ করে দিতে হবে। রিজনটা হচ্ছে মেবি ওরা প্রপার লোকেশনে নাই, এটা কমার্শিয়াল স্পট না, বাট অ্যাটলিস্ট দে ট্রাইড সামথিং। তো যখন একসাথে এতগুলা রেস্টুরেন্টস বন্ধ হয়ে যাবে, অফিসেস বন্ধ হয়ে যাবে, আ লট অফ পিপল ক্যান এগেইন ফিল ফ্রাস্ট্রেটেড, অ্যান্ড ওরা মেন্টালি অত অনেকে স্ট্রং নাও হতে পারে, আমার বোন অনেক স্ট্রং, আমি জানি ও একটা সলিউশন পাবে। সো একটু আগে ম্যাম বা ওই স্যার যে বলছিলেন যে সাংস্কৃতিক বিষয়গুলো, আমার যেটা মনে হয় যে সবচেয়ে, আমরা ছোটবেলায় যেভাবে পড়ালেখা করে বড় হয়েছি, আমাদের স্কুলে প্রতি বছর দেখা গেছে গ্রীষ্মে শীতে পয়লা বৈশাখ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছি, 16 ডিসেম্বরে প্যারেড করেছি, নাটক করেছি, নাচ গান করেছি। যেসব এখনকার বাচ্চারা স্কুলে বিশ্ববিদ্যালয়ে বা পাড়া মহল্লাতে যেগুলো পায় না, তারা সবসময় একটা পশ্চিমা সাহিত্য নিয়ে পড়ে থাকে, বাংলাদেশের যে একটা সাংস্কৃতিক ব্যাপার আছে এগুলো তাদের কোনো মাথায় নেই। তো স্কুল কলেজ বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, রাষ্ট্রের উদ্যোগে জাতীয়ভাবে জেলা পর্যায়ে কোন ধরনের প্রোগ্রাম করে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। ধন্যবাদ, শুভ, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, মানে আপনি দেশীয় সংস্কৃতির চর্চার কথা বলছিলেন, সেটা অবহিত করার কথা বলছিলেন। আমরা আশা করছি আমরা আপনার উত্তরটি নিতে পারবো। গাসলম সাহেব, ছোট্ট করে যদি ওনার প্রশ্নের, না আমার কাছে মনে হয় যে মানে ব্যাপারটা পুরোপুরি সত্য না। একটা তো হচ্ছে কি যে আমাদের, আমি আগেও বলেছি যে আমাদের সাথে ওদের এত দূরত্ব তৈরি হয়েছে, আসলে ওখানে কী হয় এটা আমরা সবসময় জানিও না, এটা কিন্তু মুশকিল একটা। আর আমাদের একটা স্টেরিওটাইপিং আছে যে আসলে ওই যে সবাই ইংরেজি গান শুনছে বসে বসে, সবাই গিটার বাজাচ্ছে, আসলে অন্য কোনো কিছু হচ্ছে না, এটা আসলে ঠিক না। তবে এটা ঠিক যেটা উনি বলেছেন যে এটার এক ধরনের একটা ন্যাচারাল এক ধরনের একটা 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 আপব্রিংইং টুয়ার্ডস কালচার ছিল, যেটা যেটা এখন খুব ফর্মাল হয়ে গেছে এখন, কারণ সেটা একটা মানে ওইখানে ওই ওই চার ঘরের মধ্যেই ওটা হবে। আমাদের কিন্তু এখন প্রচুর, যেটা বলছিলেন যে আমাদের পয়লা বৈশাখ কিন্তু অনেক বড় করে হচ্ছে, আগে কখনো দেখা যায়নি, কিন্তু কিন্তু সেটা হলো না, ওনার পয়েন্টটা অন্য জায়গায়, আমার ধারণা ওই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে পাশের মাঠে যে সাংস্কৃতিক চর্চাটা হতো, পাড়ায় মহল্লায় যে সাংস্কৃতিক চর্চাটা, ওটা নেই, ওটা নেই, সেটা বিকজ আমরা তো খুব ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গেছি, ফ্ল্যাটে পাশের ফ্ল্যাটের লোকটার খবরই জানি না, কে নামই জানি না, এমএল জি কথাটা তখন বললে যে আমাদের ফ্রেন্ডের যদি একটা ক্রাইসিস হয়, যেটাই হোক, একটা ছেলে একটা মেয়ে থেকে ছ্যাক খেয়েছে ধরো, আর একটা মেয়ে একটা ছেলে থেকে ছ্যাক খেয়েছে, ফ্রেন্ডসরা কিন্তু আগে জড়ো হয়ে পড়তো, এখন ট্রাফিকের কারণে হোক, পড়ালেখার চাপে হোক, কিংবা নিজেদের ইন্ডিভিজুয়ালিস্টিক ধারণার জন্যই হোক না কেন, ডু উই ডু দ্যাট এনিমোর, অর ডু ইয়াং পিপল ডু দ্যাট এনিমোর? এই যে শাওন যে কথাটা বললেন, ধান্দা, সেই জায়গাতেই আমাদের চিন্তা করতে হবে যে আমরা ধান্দা ওই জায়গাটা থেকে সরে আসতে হবে, এবং সেই বন্ধুদের যে অংশগ্রহণ ভালোর জন্য, শুভর জন্য, সে কাজটি করতে হবে, আমাদের আলোচনা শেষ করতে হবে। ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, তারুণ্য শক্তির উপর ভর করে একটি দেশ যেমন উন্নতির চরম শিখরে আহরণ করতে পারে, তেমনি সে দেশের তরুণ সমাজ বিপদগামী হলে পুরো জাতিকে পড়তে হয় বিপর্যয়। তাই বিপদগামী তরুণদের যেমন সুপথে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে, তেমনি আর কোনো তরুণ যাতে ভুল পথে পা না বাড়ায় সেজন্য সমাজের সকল স্তর থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও মদতদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। আজকের আলোচকরা যেমনটা বলছিলেন, কেবল শক্তি প্রয়োগে উগ্রবাদী মনোভাবকে কিংবা এই মনোভাব দূর করা সম্ভব নয়, বরং নৈতিক মূল্যবোধ, সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক যুক্তি চর্চার বিস্তারের মাধ্যমে জঙ্গিবাদী মতাদর্শকে প্রতিরোধ করতে হবে। তরুণদের মাঝে মানবিকতা, দেশপ্রেম ও উন্নত জীবন বোধ জাগ্রত করতে হবে, স্বপ্ন দেখাতে হবে, নিজস্ব সংস্কৃতি চর্চার সুযোগ বাড়াতে হবে, পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারুণ্যের শক্তিতেই জঙ্গিবাদ বা উগ্রপন্থা সহ
যে কোনো সংকটকে মোকাবেলা করে দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। দর্শক আজ পর্যন্তই, অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 8:10। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।